ভ্রাতৃসম, আপনি আমি মানে আপনি আমার গুরুজন এবং আমি আপনাকে নমস্কার জানাচ্ছি। আর এত ফর্মালিটিরও কিছু নেই, কারণ আমি আপনার হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উওমেন পরিবারের একজন সদস্য বহুদিন থেকে। আর সেটা আমি ঠিকই, সেটা ঠিকই। আপনার সুপরামর্শ এবং আপনার কলিগ বিশেষত ডক্টর সুজাতা মুখোপাধ্যায় এবং ম্যাডাম, 6টা তো বাজে, তাহলে কি শুরু করে দেবো? হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও। বেশ, নমস্কার, শুভ সন্ধ্যা। হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের তরফ থেকে প্রত্যেককে জানাই সাদর স্বাগত। আজ 24শে সেপ্টেম্বর জাতীয় সেবা প্রকল্প দিবস। শুধু তাই নয়, এই গোটা সপ্তাহটাই বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 200তম জন্মবার্ষিকী হিসেবে পালন করা হচ্ছে। এছাড়াও 24 সেপ্টেম্বর আত্মাহুতি দিবস। প্রীতিলতা ওয়াদ্দেকর বলে গেছেন, আমার পরিবারের জন্য আমার গভীর টান রয়েছে, কিন্তু যদি দেশের ডাক আসে তবে সেটাই আমার কাছে প্রাধান্য পাবে। এনএসএসও আমরা এর কাছাকাছি কথাই বলে থাকি, নট মি বাট ইউ। বিগত কয়েক বছর ধরেই হীরালাল কলেজের এনএসএস ইউনিট বিভিন্ন সমাবেশের জন্য পরিচালন সমিতির দক্ষতা, দক্ষিণেশ্বর এলাকা শোনা যাচ্ছে না? সুজাতা, তোমার লিঙ্কটা বোধ হয় সামহাও ছেড়ে যাচ্ছে। কাউন্সিলর, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের কর্মরত এনএসএস প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর প্রণাম ধর মহাশয়ের জন্য, যাদের কোনোভাবেই বাদ দেওয়া যাবে না সে আমরা কৃতজ্ঞ। সর্বোপরি কলেজের এনএসএস ভলান্টিয়ারদের কাছে আমরা কৃতজ্ঞ। সমস্ত সময় নির্দিষ্ট নিয়ম মেনে বিভিন্ন কার্যাবলীর সাথে যুক্ত থাকার জন্য আমরা আজ মিলিত হয়েছি বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে নিয়ে। আমরা গর্বিত আরো একবার উপস্থিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর সোমা ঘোষকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য এবং তার বক্তব্য রাখার জন্য। ম্যাডাম, শোনা যাচ্ছে? ম্যাডাম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি, তুমি হ্যাঁ কি ম্যাডাম, শুনতে শোনা পাচ্ছ? যাচ্ছে, আপনি বলুন। আজ হ্যাঁ 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 ম্যাডাম, শোনা যাচ্ছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর প্রণাম ধর মহাশয়, এবং যার উদ্যোগে এবং উদ্যমে জাতীয় সেবা প্রকল্প আজকে শুধু সর্বভারতীয় নয়, একটা আন্তর্জাতিক মানের উদ্যোগের জায়গা করে নিয়েছে। তার সঙ্গে আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কলেজের এনএসএস যাদের হাত দিয়ে শুরু হয়েছিল, তার কর্ণধার ছিলেন ডক্টর শিখা সেনগুপ্ত। আজকের এই আন্তর্জালিকে আমাদের সঙ্গে কিন্তু আমরা শিক্ষা দিকেও পেয়েছি। ডক্টর শিখা সেনগুপ্ত আমাদের সঙ্গে আছেন। আমি আমাদের সকলের তরফ থেকে তাকে প্রণাম জানিয়ে, অভিবাদন জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে, এবং ডক্টর ধরকে আমার অভিবাদন জানিয়ে, অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমরা আজকে একটা অদ্ভুত মুহূর্তে সমবেত হয়েছি। সেই মুহূর্তটা হচ্ছে 26শে সেপ্টেম্বর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, আর 24শে সেপ্টেম্বর এনএসএস ডে। কেন এই মুহূর্তটা জাতীয় সেবার মিলন মুহূর্ত সেটা বলবার অপেক্ষা রাখে না। আমরা জানি যে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের 24 তারিখে এনএসএস ডে পালন করা হয়, এবং এনএসএস ডে এই যে পালন করার বিষয়টি শুরু হয়েছিল 1969 সালে, সে সময় আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন VKRV রাও, তারই হাত ধরে এটি যাত্রা শুরু করে, এবং তারপর থেকে নিয়মিতভাবে এনএসএস ডে শুরু হয়। এবং এই যে বিভিন্ন কলেজগুলোতে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের এই যে কাজ, তার ধারা কিন্তু শুরু করার যে প্রয়োজনীয়তা সেটা অনুভব করেছিলেন 1958 সালে আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এবং সেই সূত্র ধরে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস এনএসএস কে একটা কর্মযজ্ঞে রূপান্তরিত করেছে। এনএসএস এর সম্বন্ধে বিস্তারিত বলবার জন্য প্রাজ্ঞ রিসোর্স পার্সন হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রণাম ধর, আমি সেখানে বিশেষ যাব না। তবে যে প্যাশন, এনার্জি এবং জাতীয় সেবার কথা এনএসএস বলে, সেটা মনে করে আজকের দিনে আমি অভিবাদন জানাব জাতীয় সেবা প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত প্রোগ্রাম অফিসার এবং সর্বোপরি প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে, যারা নিরলসভাবে এই কাজটি করে চলেছেন এবং আমাদের পূর্বতন জাতীয় নেতৃত্বের স্বপ্ন পূরণ করবার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। এ প্রসঙ্গে মনে পড়ে গেল কবি সুকুমার রায়ের একটা ছোট্ট কবিতা জীবনের হিসেব। ছোট্ট দুটো প্যারাগ্রাফ পড়ব। চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, বাবু বলেন সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে, মাঝিরে কন একই আপদ ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি। মাঝি বসুধায় সাঁতার জানো, মাথা নারেন বাবু, মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু। এই কবিতাটি পড়ার কারণ হচ্ছে, জীবনের শিক্ষা না থাকলে কোনো শিক্ষাই কিন্তু সম্পূর্ণ হয় না। জীবন তার প্রত্যেকটা মুহূর্তে যে প্রয়োজনীয়তার কথা আমাদের মনে করিয়ে দেয়, সেই প্রয়োজনীয় শিক্ষাটুকু যদি আমাদের সঙ্গের সাথে না হয়, তাহলে কিছু ডিগ্রি কিছু সার্টিফিকেট আমাদের জীবনের চলার পথকে কখনোই সুগম করে তুলতে পারে না। এনএসএস কিন্তু আমাদের প্রত্যেক মুহূর্তে একদিকে যেমন জীবনের শিক্ষা দেয়, অন্যদিকে মানুষের পাশে দাঁড়িয়ে জীবনটাকে উপলব্ধি করবার শিক্ষা দেয়। আজকে এই মুহূর্তে যাদের স্মরণ করব, তারা আমাদের এই জীবনের শিক্ষা গ্রহণ করবার কথাই বলে গেছেন, আমাদের সেই মনীষীরা যাদের হাত দিয়ে বাংলায় নবজাগরণ হয়েছে। খুব অদ্ভুত ভাবে
চব্বিশে সেপ্টেম্বর এনএসএস ডে এবং ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, এই দুটোর মেলবন্ধন করেছে আমাদের প্রোগ্রাম অফিসার ডক্টর সুজাতা মুখোপাধ্যায় এবং আমাদের রাষ্ট্রীয় পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর প্রণাম ধর। এটি সত্যিই অনবদ্য, কারণ একটু ভাবতে গিয়ে আমার মনে হচ্ছিল যে এই জীবনের শিক্ষার প্রয়োগগত দিকটাই তো এনএসএস এর কাজ। ঊনবিংশ থেকে বিংশ শতাব্দীর প্রারম্ভে বঙ্গদেশে সাংস্কৃতিক, সামাজিক, বৌদ্ধিক ও ধর্মীয় উত্তরণের জন্য যে আলোড়ন সৃষ্টি হয় তাকেই আমরা বাংলার নবজাগরণ বলে থাকি। এই নবজাগরণের মুখ্য কারিগর ছিলেন রাজা রামমোহন রায়, 1772 থেকে 1833, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, 1820 থেকে 1891, রবীন্দ্রনাথ ঠাকুর, 1861 থেকে 1941 প্রমুখরা। এই নবজাগরণে যাদের প্রত্যক্ষ অবদানকে প্রণতি জানিয়ে আজকের আন্তর্জালিকে আমি বক্তব্য রাখব তারা হলেন গণিতজ্ঞ ও বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, 1894 সাল থেকে 1974 যার সময়কাল, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বোস, 1858 থেকে 1937 যার সময়কাল, মেঘনাথ সাহা, 1893 থেকে 1956 যার সময়কাল। এছাড়াও রয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, জ্ঞানদা নন্দিনী দেবী ইত্যাদি আরো আরো অনেকে। এরা সকলেই তদানীন্তন ইউরোপের যে উদারনীতিবাদের শিক্ষা সেই শিক্ষাকে আত্মস্থ করবার চেষ্টা করেছিলেন। জন স্টুয়ার্ট মিল, হার্বার্ট স্পেন্সার, টিএইচ গ্রিন বা এরও আগে বেনেডিক্ট ডি স্পিনোজা, যারা স্বাধীন ব্যক্তিসত্তার কথা বলেছিলেন, মানুষের কথা বলেছিলেন, মানুষের স্বাতন্ত্র্যের কথা বলেছিলেন, তাদের যে শিক্ষা, তাদের যে তাত্ত্বিক অবস্থান তাকে আত্মস্থ করে এরা বাংলায়ও এই ধরনের নবজাগরণ আনবার চেষ্টা করেছিলেন। যে নবজাগরণে তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে চেষ্টা করেছেন মানুষের ব্যক্তি সত্তার উন্মোচন এবং উত্তরণ, তারা চেষ্টা করেছেন কি করে ব্যক্তি তার তিনি মানব হন বা মানবী তারা ভালো থাকেন। এই মনীষীদেরই অন্যতম একজন ছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম আমাদের জন্য বা মহিলাদের জন্য প্রাতঃস্মরণীয়, আমরা সবাই জানি। 26শে সেপ্টেম্বর 1820 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত হয়েছিলেন বর্ণপরিচয়ের নবকলেবর দেওয়ার জন্য। তিনি বিখ্যাত ছিলেন দয়ার সাগর হিসেবে। তিনি বিখ্যাত ছিলেন স্ত্রী শিক্ষা প্রচলন করবার জন্য। 1870 সালে কৌলিন্য প্রথার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য, বিধবা বিবাহ, বাল্যবিবাহ রোধ ইত্যাদি সামাজিক সংস্কারে তার অদম্য ভূমিকা, নারীর স্বাধীন সত্তার স্বীকৃতি লাভের অধিকারকে প্রতিষ্ঠা করাবার তার চেষ্টা তাকে আমাদের কাছে প্রণম্য করে তুলেছে। ঈশ্বর ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবীর এই বিরলতম রত্নস্বরূপ পুত্র সম্বন্ধে অনেক গল্প আছে। যেমন তার মায়ের কাছে যাওয়া, ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল, তিনি তার ভাইয়ের বিবাহ উপলক্ষে যাওয়ার জন্য ছুটি দেননি। বিদ্যাসাগর মহাশয় তখন ওই কলেজের বাংলার পণ্ডিত ছিলেন। তিনি মায়ের কাছে যাওয়ার জন্য চাকরি ছেড়ে দিয়ে চলে যান। দামোদর নদের উপকূলে এসে দেখেন যাওয়ার মতো অবস্থা নেই, কিন্তু মা ডেকেছে। তিনি নদীর সাঁতরে
পার হতে পার হয়ে মার কাছে পৌঁছবেন এই গল্প আমরা জানি। আমরা জানি কিভাবে তিনি মাইলস্টোন দেখে সংখ্যা শিখেছিলেন। আমরা জানি কিভাবে রাস্তার ধারে পথের আলোয় বসে পড়ে তিনি বিদ্যাসাগর হয়েছিলেন। কিন্তু সেই সঙ্গে মানুষের জন্য তার যে নিবেদিত প্রাণ সেটাও কিন্তু আমাদের অজানা নয়। তারই উদ্যোগে হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট 1856 আইনে পরিণত হয় লর্ড ডালহাউসির হাত ধরে। সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি পান। এবং আজকে যে এডুকেশন বিল ইত্যাদি নিয়ে বারবার আলোচনা হচ্ছে, সেই সূত্রে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে বিদ্যাসাগর মহাশয়ের গণশিক্ষার উদ্যোগে তার যে ভূমিকা সেই প্রসঙ্গটি। 1859 সালে 29শে সেপ্টেম্বর জন পিটার গ্রান, যিনি তখন বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, তাকে তিনি এ প্রসঙ্গে চিঠিও দেন। মহিলাদের শিক্ষার প্রয়োজনীয়তার কথা প্রচার করতে গিয়ে বিদ্যাসাগর মহাশয় কিন্তু হিন্দু শাস্ত্র, এমনকি প্রচুর সংস্কৃত সাহিত্য এবং প্রাচীন সৃষ্টির অন্য ব্যাখ্যা বা নতুন ব্যাখ্যা দিয়েছিলেন, যা অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য মহিলাদের পথ দেখিয়েছিল। তারই উদ্যোগে 35টি বিদ্যালয় এবং তাতে 1300 ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। তিনি নারী শিক্ষা ভাণ্ডার তৈরি করেছিলেন। বরিশা হাই স্কুল থেকে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি, সমস্তটাই তার বিশেষ উদ্যোগের মধ্যে পড়ে, যা আমাদের মনে করিয়ে দেয় এরা আমাদের শিখিয়েছে জাতীয় সেবা এবং জাতির সেবা, এটাই কিন্তু আমাদের পরম ধর্ম, পরম কর্তব্য। শুধু নিজেরটুকু ভাবা নয়, আমার আশেপাশে সকলের কথা ভাবা, সবাইকে নিয়ে ভালো থাকা, এই মন্ত্রে দীক্ষিত করে গেছেন বিদ্যাসাগর, রামমোহন রায়, রবীন্দ্রনাথের মতো মানুষেরা। একটা ছোট গল্প বলি, গল্প বলে শেষ করি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর সময় চারিদিকে চাঁদা তুলছেন অর্থাভাব, অযোধ্যার নবাবের কাছে পৌঁছলেন। মোটেই ভালো লোক ছিলেন না, অত্যন্ত কৃপণ স্বভাবের মানুষ ছিলেন অযোধ্যার নবাব। তো তার সামনে যখন তিনি ঝোলাটা এগিয়ে দিলেন, নবাব তার মধ্যে তার নিজের জুতো জোড়া ফেলে দিলেন। বিদ্যাসাগর মহাশয় কিন্তু জানতেন যে আমার উদ্দেশ্য শিক্ষার অগ্রগতি, কাজেই এই অপমান তার কাছে একেবারেই অপমান বলে মনে হলো না। পরের দিন তিনি যেটা করলেন, নবাবের প্রাসাদের সামনে নিলাম ডাকলেন এবং প্রচুর জায়গিরদার এবং অন্যান্য অমাত্য মন্ত্রী ইত্যাদিরা যারা সেই সময় ছিলেন এবং নবাবকে সন্তুষ্ট করবার বিশেষ প্রচেষ্টায় ছিলেন, তারা বহু মূল্যে ওই জুতোজোড়া ক্রয় করলেন এবং নবাব বিদ্যাসাগর মহাশয়ের এই ঐকান্তিকতা দেখে সমপরিমাণ অর্থ বিদ্যাসাগর মহাশয় ঝুলিতে দান করলেন। এই যে ডেডিকেশন, এই যে আনুগত্য দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সেটা কিন্তু সত্যি স্মরণীয়, সেটা কিন্তু সত্যি প্রণম্য। এবং সে সময় তো ছিল এক ভয়ঙ্কর পরিস্থিতি, বাংলা তথা সারা ভারতের মানুষ জাত পাত নানান রকম সংকীর্ণতা নিয়ে জর্জরিত ছিল।
আমরা ছিলাম কুসংস্কারে দীর্ণ। এই সময়ে দাঁড়িয়ে বিদ্যাসাগর মহাশয়ের মতো মনীষীরা লড়াই করেছেন কি করে কুসংস্কার থেকে জাতিকে বের করে আনা যায়, কি করে মানুষের উন্নতি করা যায়। তারা তিনি বিদ্যাসাগর মহাশয় বিশেষভাবে বলেছেন যে যে জাতিতে মেয়েরা শিক্ষিত না হয় সে জাতি কখনো শিক্ষিত হতে পারে না। কাজে মেয়েদের শিক্ষা, স্ত্রী শিক্ষা নিয়ে তার উদ্যম সেটা আমরা সকলেই জানি। তাহলে তিনি যদি ওই সময় দাঁড়িয়ে এই মাতৃভক্তির নমুনা রাখতে পারেন, দেশ মায়ের উন্নতির জন্য নারী স্বাধীনতা থেকে ব্যক্তি স্বাধীনতা, কুসংস্কার থেকে মানুষকে সুশিক্ষিত করে তোলার প্রচেষ্টা করে থাকতে পারেন, তাহলে আজ আমরা পারবো না কেন? আজকে তো আমাদের জীবন অনেক স্বচ্ছন্দ, আমরা তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আজকে আমি ছাত্রীদের বিশেষভাবে ডাক দেব, তোমরা এসো, তোমরা যোগদান করো, জাতীয় সেবা প্রকল্পের মতো একটি সাংগঠনিক প্রচেষ্টার সঙ্গে, একটি প্রাতিষ্ঠানিক প্রচেষ্টার সঙ্গে নিজেদের বিশেষভাবে যুক্ত করো, যাতে আমরা প্রত্যেকে যদি একজনের উপকার করতে পারি তাহলে হয়তো একটা সময় আসবে যখন সত্যি আমরা বলতে পারবো এই দেশ মহান এবং আমাদের দেশের থেকে মহান দেশ পৃথিবীর আর কোথাও নেই। ডক্টর শিখা সেনগুপ্তর সময়কাল থেকে আমাদের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন এই NSS এর সঙ্গে যুক্ত, তারপরে তার দায়ভার সমানভাবে উদ্যোগ দিয়ে বহন করেছে মধুশ্রী, ডক্টর মধুশ্রী দত্ত এবং ডক্টর লিপিকা মল্লিক। শিক্ষাদের জন্য যেটা হয়তো সাংঘাতিক কষ্টসাধ্য ছিল সেই পথটা শিক্ষাদের সমকালীন যারা শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকারা ছিলেন সকলে মিলে শিক্ষাদের নেতৃত্বে কিছুটা সুগম করেছিলেন ডক্টর মধুশ্রী দত্ত এবং ডক্টর লিপিকা মল্লিকের জন্য। এবং সেই পথে অত্যন্ত যোগ্যতা এবং দক্ষতার সঙ্গে পথ চলছে ডক্টর সুজাতা মুখোপাধ্যায়। এদের প্রত্যেকের জন্যই হয়তো কিছুটা ধীরে ধীরে পথ সুগম হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে যিনি রয়েছেন ডক্টর প্রণাম ধরের প্রত্যেক মুহূর্তের সহযোগিতা এবং উদ্যমে হয়তো অনেকটা বাধা বিপত্তি জাতীয় সেবা প্রকল্প কাটিয়ে উঠেছে, কিন্তু কোনো ভালো কাজই কিন্তু সুগম হয় না, কোনো ভালো কাজই কিন্তু সহজ হয় না। ডক্টর শিখা সেনগুপ্তরা যে ভাবে কষ্ট করে এটাকে দাঁড় করিয়েছিলেন সেই কষ্টের প্রকৃতি পরিবর্তন হতে পারে, কিন্তু সমস্যা কিন্তু থেকেই গেছে। আমি ছাত্রীদের কাছে এবং আমার নতুন যারা অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষক শিক্ষিকা আছে তাদের কাছে সবিনয়ে অনুরোধ করব, আবেদন জানাবো যে আসুন আমরা পরস্পরের সঙ্গে একটা এমন মানব শৃঙ্খল বন্ধন করি, রচনা করি, যাতে এই যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নবজাগরণের পথিকৃতরা আমাদের যে সেবার পথ দেখিয়েছেন, যে সাধনার পথ দেখিয়েছেন, সেই পথে একটু হলেও আমরা নিজেদের যাতে নিবেদন করতে পারি। এইটুকু বলে আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ছাত্রীদের, বিশেষ করে NSS এর সঙ্গে জড়িত ছাত্রীদের যথাযথ অভিবাদন জানিয়ে, আমার বড়দের যথাযথ সম্ভাষণ জানিয়ে এবং সকলকে আমার স্নেহ জানিয়ে আমার বক্তব্য শেষ করি।
অনেক ধন্যবাদ আমাদের অধ্যক্ষা ম্যাডাম ডক্টর সোমা ঘোষকে জানাচ্ছি, এবং তার সাথেই আমাদের এখানে যেসব প্রোগ্রাম অফিসাররা রয়েছেন দেখতে পাচ্ছি, প্রদীপ্ত প্রকাশ বাবু এবং আরো অন্যান্যরা, আমাদের এক্স এনএসএস ভলান্টিয়াররাও রয়েছে এবং এখন যারা রয়েছে সেই এনএসএস ভলান্টিয়াররাও রয়েছে। ছোট ছোট গল্পের মাধ্যমে আপনি যেভাবে সহজ করে সবকিছু বোঝালেন তার জন্য আপনাকেও ধন্যবাদ ম্যাডাম। এবার আমি ডেকে নেব আমাদের কর্ণধার আর বলতে গেলে পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের মহাশয়কে, যাকে প্রত্যেকটি কাজে আমরা পাশে পাই। ডক্টর ধর, নমস্কার, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কেউ উত্তর দিলে ভালো হয়। আমার কথা শোনা যাচ্ছে হ্যালো, কি? ইয়েস স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। প্রথমে যেটা করা হলো না, আমি ভেবেছিলাম সেটা করা হবে, যে কোনো এনএসএস প্রোগ্রাম শুরু হয় এনএসএস সং দিয়ে, এবং একটু প্রেক্ষাপটটা বলার আগে সবাইকে নমস্কার জানাই, মাননীয় অধ্যক্ষা মহাশয়া, মাননীয় ডক্টর সোমা ঘোষ, মাননীয় প্রোগ্রাম অফিসার ডক্টর সুজাতা মুখোপাধ্যায়, এবং প্রাক্তন প্রোগ্রাম অফিসার ডক্টর শিখা সেনগুপ্ত, বিভিন্ন মহাবিদ্যালয় থেকে আগত প্রোগ্রাম অফিসাররা, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা অনেকেই এখন অধ্যাপক হয়েছ, এবং আমার পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্টের এনএসএস ভলেন্টিয়ার যারা তারাও রয়েছে। আমি হাবিবুর রহমানকে দেখতে পাচ্ছি। হাবিবুর রহমান খুব সিনসিয়ার একজন ভলেন্টিয়ার। আমি প্রোগ্রাম অফিসারদের দেখতে পাচ্ছি, প্রদীপ্তবাবুকে দেখতে পাচ্ছি, এবং প্রাক্তন ভলেন্টিয়ার, প্রাক্তন প্রোগ্রাম অফিসার রয়েছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবাশিস মল্লিক, তাকেও দেখতে পাচ্ছি, এবং অনেককেই আমি চিনি, অনেককে দেখতে পাচ্ছি, সুস্মিতাকে দেখতে পাচ্ছি, চিরঞ্জিতকে দেখতে পাচ্ছি, পরবর্তী বক্তা রয়েছেন দেববাণী ম্যাডাম, তাকেও দেখতে পাচ্ছি। সবাইকে নমস্কার জানাই, এবং আমার বক্তব্য খুবই পিন পয়েন্টেড হবে, সংক্ষিপ্ত হবে, কারণ এনএসএস ডে তার সিগনিফিকেন্স, তাৎপর্য কি, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে দ্বিশত বর্ষ, জন্মের দ্বিশত বর্ষ পূর্তি উদযাপন হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এই 20 তারিখেই আমি সরোজিনী নাইডু কলেজ ফর উমেন সেখানে উপস্থিত ছিলাম, এবং আমি একমাত্র বক্তা ছিলাম তাদের উদ্বোধনী অনুষ্ঠানের এই বিশেষ মুহূর্ত উপলক্ষে, এবং সেই সম্পর্কে আর নতুন কিছু বলবো না, কারণ আমরা দেখলাম যে আমাদের মাননীয় অধ্যক্ষা খুব প্রাসঙ্গিক ভাবেই এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে একদম প্রেক্ষাপট বর্ণনা করলেন। শুধু আমি দু একটা কথা বলবো, তার আগে বলে নিই আজকের অনুষ্ঠানের প্রেক্ষাপট। আজকের অনুষ্ঠানের প্রেক্ষাপট মুখে না বলে যদি আমি একটু ব্যাখ্যা দেখাই, হঠাৎ আমার মনে হলো যে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উমেন, তার এনএসএস অ্যাক্টিভিটি প্রচুর, কিন্তু আজকের এনএসএস ডে উপলক্ষে কোনো প্রোগ্রাম হচ্ছে না। আমি বেলা 10টা নাগাদ কি বোধহয় 11টা নাগাদ আমি সুজাতা ম্যাডামকে ফোন করি যে একটা অনুষ্ঠান করুন, এবং কয়েক ঘন্টার চেষ্টায়, দু তিন ঘন্টার চেষ্টায় উনি এবং আমি এই প্রোগ্রামটাকে দাঁড় করিয়ে, এবং এটাই দেখছেন ফ্লায়ার, যেখানে আমরা শুধু বিদ্যাসাগরের কথা বলিনি, তার সঙ্গে রবীন্দ্রনাথ, এবং খুব প্রাসঙ্গিকভাবেই যার কথা উঠে আসছে সেই মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী, তার আদর্শে দীক্ষিত হয়ে কিন্তু 1969 সালে এই 24শে সেপ্টেম্বরকে বেছে নেওয়া হয়েছিল। কেন বেছে নেওয়া হয়েছিল এটা মাননীয় অধ্যক্ষা মহাশয়া বলেছেন, কিন্তু এর একটা প্রেক্ষাপট ছিল মস্ত বড়। যে আমি একদম শুরু থেকেই আসবো, যে এর প্রেক্ষাপট ছিল যে ভারতবর্ষের যুব সম্প্রদায়কে জাগরিত করা, এবং সেটার উদ্দেশ্য নিয়ে শুরু হলো, যারা একেবারে নতুন ভলেন্টিয়ার যোগ দিয়েছে তাদের জন্য কিছুটা বলা, এবং প্রোগ্রাম অফিসার যারা নতুন তাদের জন্যও বলা, যে 1969 সালে যে 24শে সেপ্টেম্বর এনএসএস স্টার্ট হয়েছিল, মূলত মহাত্মা গান্ধীর আদর্শে দীক্ষিত হয়ে তার পাশাপাশি স্বামী বিবেকানন্দের সেবার আদর্শকে মাথায় রেখে, এবং এই ঈশ্বরচন্দ্র এবং বিদ্যাসাগর
দুজনের মধ্যে একটা রেলিভেন্স আগে ড্র করা উচিত, এবং তারপর আমরা এনএসএস এর প্রসঙ্গে যাব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে অনেক কিছুই শুনলেন, আর একটা তথ্য যোগ করাই যায় যে মানুষটির মনের জোর এত বেশি ছিল যে একাডেমিক লিডারশিপ বা লিডারশিপ ফ্রম এডুকেশন কোথায় যেতে পারে কোন স্তরে তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং স্বামী বিবেকানন্দ আরেকজন, যিনি মানব সেবায় চিরনিয়োজিত, বিশ্বের দরবারে তিনি একেবারেই এই অবহেলিত মানুষকে তুলে ধরেছেন। এদের দুজনের সংশ্লিষ্ট একটা ঘটনার কথা বলি। বিদ্যাসাগর যেমন যে স্কুলে পড়তেন পরবর্তীকালে সেই স্কুলেরই অধ্যক্ষ হন, এবং পরবর্তীকালে বিদ্যাসাগর শিক্ষার সংস্কারের জন্য এত কিছু কাজ করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই যে এডুকেশনাল গভর্নেন্স, এই শিক্ষার বিলের কথা বললেন মাননীয় অধ্যক্ষা, খুব মন দিয়ে শুনছিলাম, খুব মনোগ্রাহী আলোচনা ছিল, কিন্তু তার মধ্যে এডুকেশনাল গভর্নেন্স সিস্টেমটা বিদ্যাসাগর খুব ভালোভাবে প্রণয়ন করেন। কিন্তু খুব মজার ব্যাপার, দেখুন তারও চোখ এড়িয়ে গিয়েছিল কিছু মিস গভর্নেন্স। একটা ছোট্ট ঘটনার কথা বলি। ম্যাডাম, আমি কি সময় পাবো? কতটা সময় পাবো যদি একটু বলেন। সুজাতা ম্যাডাম আপনি বলুন স্যার, কোনো অসুবিধা নেই, আপনি বলুন। আচ্ছা হ্যাঁ স্যার বলুন, আপনি কোনো অসুবিধা নেই, যতক্ষণ বলবেন বলুন, কোনো অসুবিধা নেই। না, আমি মানে কানেকটিভিটিরও তো একটা ইস্যু রয়েছে, এটা তো নর্মাল সেমিনার নয়, কিন্তু কিছুটা প্রেক্ষাপট না বললে, যারা একেবারেই নতুন জয়েন করেছেন এনএসএস এ, আমি এনএসএস এর প্রসঙ্গটাতে একটু এডুকেশনাল গভর্নেন্সটাকে টেনে নিয়ে আসব। বিদ্যাসাগরের জামাতা কলকাতার কোনো একটা নামি স্কুলের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন। সেই অবস্থায় স্বামী বিবেকানন্দ মানে নরেন্দ্রনাথ দত্ত, তিনি অত্যন্ত আর্থিক কষ্টে ভুগছেন, তখন তার বয়স 27। এর তথ্য প্রমাণ কিন্তু আমার কাছে আছে, যদি চান আমি কিন্তু লিটারেচার পাঠিয়ে দিতে পারি। সেই অবস্থায় তার অনেকগুলি ভাই বোন এবং তার বাবার অকাল মৃত্যুর কারণে এবং তার পরিবারবর্গ অনেকভাবে তাদের ঠকিয়ে অনেক সম্পত্তি নিয়ে নেন। তাই নরেন্দ্রনাথ দত্ত, তখনও স্বামী বিবেকানন্দ হননি, তিনি বিভিন্ন রকমের অর্থকষ্টে ভুগতে থাকেন। তার এই অর্থকষ্ট দেখে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাকে এই অর্থকষ্ট দেখে একটা স্কুলে শিক্ষকতার সুযোগ করে দেন এবং সেখানে প্রধান শিক্ষকের পদে চাকরি দেন। সেই স্কুলের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন বিদ্যাসাগরের জামাতা। এই যে এডুকেশনাল সেক্টরের জেলাসি, তার থেকে শুরু হয় মিস গভর্নেন্স, কোন পর্যায়ে যায় যে নরেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ স্বামী বিবেকানন্দ, অত্যন্ত ভালো একজন শিক্ষক ছিলেন, তার পপুলারিটি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে ছাত্ররা প্রতিদিনই বিভিন্নভাবে তার সুনাম করত, এটা কিন্তু ওই গভর্নিং বডির প্রেসিডেন্টের পছন্দ হয়নি। তিনি কয়েকটা ছাত্রকে দিয়ে চিঠি লেখালেন, কি চিঠি লেখালেন যে এই হেডমাস্টার মহাশয় অত্যন্ত ফাঁকিবাজ, অর্ধেক দিন ক্লাসে আসেন না এবং অকারণে বকাবকি করেন, ইত্যাদি ইত্যাদি। এই চিঠি গেল ঠিক নিয়ম মেনে গভর্নিং বডির প্রেসিডেন্টের কাছে, এবং তিনি দুপক্ষের কথা না শুনেই তিনি কিন্তু কোনোভাবে এক পক্ষের সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্রনাথ দত্তকে ওই স্কুল থেকে স্যাক করেন। পরবর্তীকালের ঘটনা আপনাদের সকলেরই জানা, অত্যন্ত অর্থকষ্টের মধ্যে দিয়ে 27 থেকে 32 পর্যন্ত বয়স কেটেছে নরেন্দ্রনাথ দত্তের, তখনও তিনি স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেননি। তিনি কাজ করতেন বৈঠকখানা রোডে, মুটের কাজ করতেন, মুটের কাজ নিশ্চয়ই বোঝেন, কাঁধে করে মাল বহন করে আনতেন, এবং তার জন্য সারাদিনে রোজগার ছিল এক আনা। এই এক আনা থেকে হয়তো কখনো 1 পয়সা বা 2 পয়সা বাঁচত, সমস্ত ভাই বোনকে এবং মাকে খাইয়ে তখন তিনি কিন্তু খেতেন, এবং কয়েকজন বন্ধু ছিল তাদের সঙ্গে ঘুরে বেরিয়ে কখনো খেতেও পেতেন না, বন্ধুদের সঙ্গে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে তার খাবারের সংস্থান করতেন। পরবর্তী প্রসঙ্গটা এখানে প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক, সেই জন্য পরবর্তী প্রসঙ্গে আমি যাব না। ও, এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি, মধুশ্রী দাস, তার সঙ্গে আমি কাজ করেছি প্রোগ্রাম অফিসে, খুব ভালো কোঅপারেশন পেয়েছি এবং রিপোর্টিং গুলো উনি খুব ভালো করতেন আর কি। যাই হোক, এত ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে, তবে প্রসঙ্গ ক্রমে আর একটা কথা আমাকে বলতে হবে যে আমাকে দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের এনএসএস এর প্রোগ্রাম কোঅর্ডিনেশনের কাজ শুরু হয়নি।
আমার সুপরামর্শ পাওয়া আমার অগ্রজ অধ্যাপক অভিজিৎ কুমার পাল, যিনি এডুকেশন ডিপার্টমেন্টের হেড এবং প্রফেসর, এবং কিছুদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন, ভগবানের আশীর্বাদে এখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন, তার সুস্থতা কামনা করি। আমি যে মূল প্রসঙ্গে যাব, যারা একেবারে নতুন ভলেন্টিয়ার তাদের জন্য, আমি স্ক্রিন শেয়ার করছি, একটু বলবেন যে স্ক্রিনটা শেয়ার হলো কিনা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? যদিও পোশাকি নাম ন্যাশনাল সার্ভিস স্কিম, তবুও এটাকে আমরা চলতি কথায় মজা করে বলতেই পারি নো স্পেসিফিক সার্ভিস। হঠাৎ এই সার্ভিসটা এলো কেন? কেনই বা স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে বা কেনই বা মহাত্মা গান্ধীর আদর্শ মেনে এই NSS তৈরি হলো? একটু মিউট করবেন। এখানে NSS কে বলা হয় এডুকেশনাল এক্সপেরিমেন্ট ফর কমিউনিটি সার্ভিসেস। এর কারণ কি? সারা পৃথিবী জুড়ে এই যে গ্লোবালাইজেশন ইন এডুকেশন, শিক্ষার বিশ্বায়ন, সে কিন্তু একাকিত্ব ডেকে এনেছে, লোনলিনেস অ্যান্ড সেলফ সেন্টার্ডনেস, একাকিত্ব এবং স্বার্থপরতা। দেখুন, আমরা সবাই এখন মার্কশিটে বেশি মার্কস পেতে অভ্যস্ত, তারপরে ভালো চাকরি, ভালো কেরিয়ার, ভালো বিয়ে, ভালো ফ্ল্যাট, ভালো গাড়ি, বাবা মা পুরনো হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা, খোঁজ না রাখা, এটাই যেন একটা প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। যতই আমাদের সরকারি সংস্থাগুলি বলুক যে গ্রস এনরোলমেন্ট রেশিও বাড়ানোর কথা, অর্থাৎ ছাত্র সংখ্যা বাড়ানোর জন্য, কিন্তু নেট এনরোলমেন্ট রেশিও, অর্থাৎ আমাদের যে ইম্প্রুভমেন্ট, আমাদের যে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট, আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আমাদের চরিত্র গঠন, আমাদের সেন্স অফ এথিক্স, আমাদের সকলের মধ্যে মেলামেশার ইচ্ছা, সকলকে নিয়ে থাকার ইচ্ছা, এগুলো কিন্তু ক্রমশ কমে আসছে। এবং এই যে NSS তৈরি হয়েছিল, মূল উদ্দেশ্য ছিল কিন্তু চরিত্র গঠন বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যেটা আমি যে কটা কথা বললাম তার সমন্বয় সাধনকারী। কারণ আমরা যে এডুকেশনাল সিস্টেমে অভ্যস্ত ছিলাম বা অনেকেই এখনো আছি, সেটার নাম হচ্ছে ট্র্যাডিশনাল বা বোলোগনা প্রসেস। এখানে আমাদের প্রাতিষ্ঠানিক চিন্তাভাবনা বা প্রতিষ্ঠানের প্রতি বা প্রতিষ্ঠানের বন্ধু বান্ধবের প্রতি আমাদের কিন্তু কোনো রকমেরই ভালোবাসা তৈরি হয় না। কেন বলুন তো? আমরা একটা স্কুলে পড়ি, তারপরে সেই স্কুলটা ছেড়ে গিয়ে একটা কলেজে পড়ি, স্কুলের সঙ্গে কলেজের যোগাযোগ কম, সেই স্কুল কলেজটা ছেড়ে গিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তিনটে আলাদা আলাদা। এখানে আমি সহজ একটা উদাহরণ দেব, যদি কলকাতা বিশ্ববিদ্যালয় বা বর্ধমান বিশ্ববিদ্যালয় বা বারাসাতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র বা ছাত্রীকে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো বদনাম করেন, তাহলে তারা প্রতিবাদ করবে ঠিকই, কিন্তু প্রতিবাদের ভাষাটা অনেক মৃদু হবে। কিন্তু আপনি যাদবপুর বা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র বা ছাত্রীকে যদি তাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু বলেন, তাহলে প্রতিবাদের ভাষাটা অনেক জোরালো হবে। কেন বলুন তো? আপনারা আনমিউট করে কথাও বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, আমি শুধু বেশি নয়েজ হলে বলবো মিউট করতে, কিন্তু আপনারা ইন্টারাক্ট করতেই পারেন। এর কারণ হচ্ছে যে আমরা এই বোলোগনা প্রসেস বা ট্র্যাডিশনাল একাডেমিক প্রসেসে বিশ্বাসী হয়ে বাকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, কিন্তু রবীন্দ্রভারতী বা যাদবপুর সেখানে কিন্তু বোলোগনা প্রসেস না, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সিস্টেম অফ ডিগ্রি সিস্টেম। অর্থাৎ ইন্টিগ্রেটেড সিস্টেম অফ এডুকেশন মানে একটাই প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন বা তারপরে MPhil PhD করা, যেখানে প্রতিষ্ঠান সম্পর্কে একটা ভালোবাসা তৈরি হয়। এই যে ট্রান্সফরমেশনটা, এটা তো একদিনে সম্ভব নয়, সেটাকে পরিপূরক হিসেবে কে কাজে লাগাতে পারে? আজকে আমার ক্লাসের মধ্যে যে টিচারের পড়া পছন্দ হয় না, দেখবেন তিনি যখন NSS প্রোগ্রাম অফিসারের কাজ করেন, তিনি কিন্তু ইনফরমালি ছাত্রদের সঙ্গে ডিল করেন, এবং সেই জন্য NSS বা NCC বা অন্যান্য যে উইংগুলি কলেজে থাকে, এগুলোকে বলা হয় কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আগে বলা হতো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলোকে বলা হয় এখন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ এই পড়াশোনার একটা অঙ্গ। ভারতবর্ষে যে 500টা বিশ্ববিদ্যালয় আর 50,000 মহাবিদ্যালয় বা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন আছে, তাদের সিলেবাসে অনেকেরই কিন্তু এই NSS রয়েছে। যেমন যদি আপনি নর্থ ইস্টে বা আসাম বা ত্রিপুরা বা
আপনি যদি সাউথের ইউনিভার্সিটিগুলোতে দেখেন সেখানে এনএসএস কিন্তু ওয়ান অফ দা স্কিল এনহান্সমেন্ট কোর্স আন্ডার দা সিবিসিএস সিস্টেম। এর মূল উদ্দেশ্য কিন্তু ওই পার্সোনালিটি ডেভেলপমেন্ট। শুরু হয়েছিল অলরেডি বলা হয়ে গেছে বারবার করে 1969 সালের 24শে সেপ্টেম্বর, শুরু হয়েছিল মাত্র 37টা ইউনিভার্সিটি এবং 47 জন ভলেন্টিয়ার দিয়ে। এখন মোর দ্যান 450 ইউনিভার্সিটিস, এই ডেটাটা একটু পুরনো, 400-500টা ইউনিভার্সিটির মধ্যে 450টার বেশি ইউনিভার্সিটিতে ভারতবর্ষে এনএসএস রয়েছে এবং ভলেন্টিয়ারের সংখ্যা প্রায় 56 মিলিয়ন। আমরা এই কোভিডের পরিস্থিতিতে যখন একটা পরিসংখ্যান নেওয়া হলো, আমাদের মাননীয় মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স কিরণ রিজিজু বসলেন আমাদের সঙ্গে, প্রত্যেকটা দেশের প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সঙ্গে মিট করলেন, তখন এই ডেটাগুলো আমরা পেলাম। ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে 42টা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে 22টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এনএসএস রয়েছে, 512টা ডিগ্রি কলেজের মধ্যে, 518টা ডিগ্রি কলেজের মধ্যে, 486টা ডিগ্রি কলেজে কিন্তু এনএসএস রয়েছে। এছাড়া হায়ার সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক স্কুল এবং অন্যান্য জায়গায় এনএসএস গুলো রয়েছে, এনএসএস ইউনিট গুলো রয়েছে। আর পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে 42টা কলেজে এখন 55টা এনএসএস ইউনিট রয়েছে, 55 জন প্রোগ্রাম অফিসার রয়েছেন এবং 55টাই স্লাম বা ভিলেজ এরিয়াকে অ্যাডপ্ট বা দত্তক নেওয়া হয়েছে। এখন এনএসএস এর কতগুলো মোটো আছে, কতগুলো চিহ্ন আছে যেগুলো দিয়ে এনএসএস কে এনএসএস বলে চেনা যায়। যেমন এনএসএস ক্ল্যাপিং, এনএসএস ক্ল্যাপিং আমি একটু স্ক্রিন শেয়ার স্টপ করে আপনারা একটু ভিডিওতে আসতে পারেন, যদি মনে করেন কেউ কেউ ভিডিওতে আসতে পারেন। এনএসএস এর যে ক্ল্যাপ সেটা দু ধরনের, একটা হচ্ছে ন্যাশনাল ক্ল্যাপ যেটা হচ্ছে এনএসএস 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 এনএসএস, এটা হচ্ছে ন্যাশনাল ক্ল্যাপ। রিজিওনাল ক্ল্যাপ হচ্ছে আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। উই শ্যাল, পরপর সবাই ছেড়ে চলে যাচ্ছেন, কেন জানি না, আমি কি এনএসএস সম্পর্কে বক্তব্য বন্ধ করে দেব? ম্যাডাম কি বলেন, সুজাতা ম্যাডাম? না স্যার, আপনি তো খুব মনোগ্রাহী কথাই বলছেন এবং যারা নতুন ভলান্টিয়ার তাদের তো এগুলো জানা দরকার। আমি যদি খুব বোর করি সবাইকে তাহলে আমি বক্তব্য বন্ধ করে দেবো, কারণ ছেড়ে যাচ্ছেন আমি জানি না, হয়তো তাদের অন্যান্য ব্যস্ততা রয়েছে এই পরিস্থিতিতে। হতেই পারে, কোনো কারণে, কারণ নেটওয়ার্ক ইস্যুও থাকতে পারে, আপনি তাও থাকতে পারে, তাও থাকতে পারে, আপনি ওদিকে না করে কনসেন্ট্রেট না করে আপনি এত সুন্দর বলছেন সেটা কন্টিনিউ করুন। হ্যাঁ, আমি 3টা থেকে আমাদের শ্রী চৈতন্য মহাবিদ্যালয়েও ছিলাম, কিন্তু সেখানে দেখলাম যে সবাই কিন্তু ছিলেন, মানে সেটাই একটু, যাই হোক, নেটওয়ার্ক ইস্যুও থাকতে পারে, আমি কন্টিনিউ করি। আমাদের আমাদের এখানে মেয়েরা তো অনেক রিমোট জায়গা থেকেও আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, হ্যাঁ, কোনো নেটওয়ার্ক ইস্যুও থাকতে পারে, আর তারা ক্লাসও করছে কন্টিনিউয়াসলি, তার ফলে হতে পারে, আপনি কন্টিনিউ করুন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, রিজিওনাল ক্ল্যাপে যদি আমরা যাই, এটা ক্ল্যাপটার একটা অবজেক্টিভ ছিল, সেটা হচ্ছে হাম হুঙ্গে কামিয়াম, হাম হুঙ্গে কামিয়াব, হাম হুঙ্গে কামিয়াব একদিন, অর্থাৎ আমরা করব জয়, 1 2 3 1 2 3 1 2 3 4 5, এটা একটু শক্ত বলে আমরা ব্যবহার করি না, আইডিয়ালি আমাদের রিজিওনাল ক্ল্যাপিং ব্যবহার করা উচিত ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমরা ন্যাশনাল ক্ল্যাপিংই ব্যবহার করি, এনএসএস এনএসএস, এখানে রিদমটা এরকম, এনএসএস 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 এনএসএস। এবারে এনএসএস সং, সেটা আমি একেবারে শেষে এনএসএস ক্ল্যাপিং এনএসএস সং দিয়ে শেষ করব, সেই জন্য এখন দেখাচ্ছি না, কিন্তু প্রিন্সিপালস অফ এনএসএস কি, 3টে জিনিস। গত প্রোগ্রাম যেটা রমাপ্রসাদ বাবু ছিলেন আজকে 3টের সময় শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ে, তিনি সুন্দরভাবে এক্সপ্লেন করেছিলেন যে এনএসএস এর পোশাক এবং ব্যাজের তাৎপর্য। এখানে আমি সংক্ষেপে বলবো যে এনএসএস থেকে আমরা 3টে জিনিস এক্সপেক্ট করি। একটা হচ্ছে ডেকোরাম, এই যে সবাই চুপ করে আছেন, এই যে এনএসএস এর ক্ল্যাপিং, এগুলো হচ্ছে ডেকোরাম। ডিসেন্সি, সকলের একই রকম পোশাক, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওমেন, তাদের নাম লেখা সাদা দিয়ে গোল করে এবং তার নীল রঙের একটা পোশাক, এটা কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকলের একই রকম পোশাক এনএসএস এর ভলেন্টিয়ারদের, এটা হচ্ছে ডিসেন্সি। আর ডিসিপ্লিন, এই যে সবাই কথার মধ্যে কথা বলছেন না, বা এনএসএস ক্ল্যাপিং দিচ্ছেন, বা এনএসএস সং দিয়ে শুরু করবেন, এটা কিন্তু ডিসিপ্লিন। তার মানে ডিসিপ্লিন হচ্ছে একটা বড় অংশ, তার দুটো পার্ট, ডেকোরাম আর ডিসেন্সি। এবারে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে যাব, এটা একটু পুরনো বলে আমি স্ক্রিন শেয়ারিংটা স্টপ করব, কেন এই পুরনো ফাইলটা ডাউনলোড হয়েছে আমি জানি না। সর্বোচ্চ স্তরে ভারতবর্ষের এনএসএস এর সবচেয়ে উপরে রয়েছেন প্রধানমন্ত্রী,
বা প্রধানমন্ত্রক, কারণ আগে ছিল মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্টেটস, সেটা সর্বোচ্চ নিয়ন্ত্রক ছিল। এখন কিন্তু প্রধানমন্ত্রক এটাকে নিয়ন্ত্রণ করে এবং তার মাথায় রয়েছেন প্রধানমন্ত্রী, যার জন্য মন কি বাত বলে প্রতি মাসের 26 বা 27 তারিখে একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে কিন্তু উনি এনএসএস এর জন্য 1 লাইন বা 2 লাইন বরাদ্দ রাখেন। এরপর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নির্দেশ পেয়ে রাজ্যের যিনি সর্বোচ্চ নিয়ন্ত্রক, তিনি হলেন শিক্ষা মন্ত্রক, পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রক, এবং তার যিনি মন্ত্রী তিনি হচ্ছেন শিক্ষামন্ত্রী, তিনি হচ্ছেন আমাদের এনএসএস মিনিস্টার। যেহেতু অত্যন্ত ব্যস্ত মানুষ তিনি, সেই জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নিয়ম মেনে, সেই নিয়মটা কেন মেনে সেটা বলছি, অর্থকরী দিকটা দেখেন কেন্দ্রীয় সরকার, অর্থাৎ টাকা দেন কেন্দ্রীয় সরকার, কিন্তু তার এক্সচেকার অর্থাৎ মনিটরিং করেন সেই টাকাটা সঠিক অর্থে ব্যয় হচ্ছে কিনা সেটা দেখেন হচ্ছেন রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং প্রধানমন্ত্রক তারা কিন্তু এটা দেখেন, টাকা দেন এবং টাকাটা ঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা, টাকাটা ঠিকভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে কিনা এবং ব্যয় হচ্ছে কিনা সেটা দেখেন হচ্ছেন রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রক। এবং তারা যেহেতু শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব দুজনেই অত্যন্ত ব্যস্ত মানুষ, একজনকে ট্রেনিং দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাকে সার্টিফাই করেছেন অ্যাজ স্টেট এনএসএস অফিসার। আগে ছিল, পোস্টার নাম ছিল স্টেট লিয়াজো অফিসার, এখন নাম হচ্ছে স্টেট এনএসএস অফিসার, SNO। তিনি হচ্ছেন আমাদের এখন মাননীয় জয়েন্ট ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ডক্টর রমাপ্রসাদ ভট্টাচার্য, তিনি এখন কিন্তু স্টেট এনএসএস অফিসার। এরপর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যখন টাকা আসে, তখন এই স্টেট এনএসএস অফিসারের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিকে বণ্টন করা হয়, এবং এই যে টাকা, এই টাকা এবং বিভিন্ন তার মাধ্যমে এই টাকাটা কত, এই টাকাটা হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটি এবং স্পেশাল ক্যাম্পিং প্রোগ্রাম, দু ধরনের অ্যাক্টিভিটি এনএসএস এর মাধ্যমে চলে। রেগুলার অ্যাক্টিভিটির জন্য দেওয়া হয় 250 পার ভলেন্টিয়ার এবং ম্যাক্সিমাম 100 জন ভলেন্টিয়ার একটা এনএসএস ইউনিটি থাকতে পারেন, তাই টোটাল টাকা দেওয়া হয় 25,000। তার মধ্যে পার ভলেন্টিয়ার 10% অর্থাৎ 25 টাকা করে পার ভলেন্টিয়ার, 2,500 টাকা বিশ্ববিদ্যালয় কে নির্দেশ দেওয়া হয়েছে অ্যাজ পার ম্যানুয়াল যে আপনি সরিয়ে রাখুন ফর ইওর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, অর্থাৎ এই যে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন সিলেকশন হচ্ছে, সেখানে ভলেন্টিয়াররা যাচ্ছেন, তার জন্য সিলেকশন কমিটি, কতবার আমরা সুজাতা ম্যাডামকেও ডেকেছি যে সিলেকশন করানোর জন্য বিভিন্ন ক্যাম্পের, এবং তার ভলেন্টিয়ারদের টিফিন বা প্রোগ্রাম অফিসার বিশ্ববিদ্যালয়েও আছেন 4 জন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ রয়েছেন, তাদের টিফিন অ্যালায়েন্স ইত্যাদি মিলিয়ে এই 25 টাকা করে পার ভলেন্টিয়ার বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়। বাকি 225 টাকা পার ভলেন্টিয়ার অর্থাৎ 22,500 টাকা, এই টাকাটা থাকে প্রত্যেকটা কলেজ ইউনিটের, তা থেকে আমাদের সারা বছরের, একটা আর্থিক বছরের পুরো রেগুলার অ্যাক্টিভিটি চালাতে হয়। আর এর পাশাপাশি স্পেশাল ক্যাম্পিং প্রোগ্রামের জন্যও কিন্তু এই 25,000 টাকাই আসে। সেটা কিভাবে আসে? ম্যাক্সিমাম 49+1 অর্থাৎ 49 জন ভলেন্টিয়ার এবং 1 জন প্রোগ্রাম অফিসার, এই 50 জনের জন্য বরাদ্দ হয় 500 টাকা করে। এটা একটা 7 দিনের প্রোগ্রাম, 7 ডেজ স্পেশাল ক্যাম্পিং প্রোগ্রাম, সেখানে 500 টাকা করে বরাদ্দ হয় ওই 7 দিনের জন্য, 500×100 মানে 50,000 টাকা। এখানেও কিন্তু বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয় সার্টিফিকেশন ইত্যাদি অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড এক্সপেন্সের জন্য 25 টাকা করে পার ভলেন্টিয়ার রেখে দেওয়ার জন্য। তার মানে এখানেও কিন্তু 22,500 টাকাই কলেজের হাতে দেওয়া হয়। তার মানে টোটাল এনএসএস ইউনিটের রেগুলার এবং স্পেশাল অ্যাক্টিভিটির জন্য 45,000 টাকা দেওয়া হয় একটা আর্থিক বছরের জন্য। যদিও বিগত আর্থিক বছর অন্তত 2টি বা 3টিতে আমরা কোনো টাকা পাইনি, সেটা কেন পাইনি সেটা এই মঞ্চটা ব্যাখ্যা করার মঞ্চ নয়, যদি ইন্ডিভিজুয়ালি আমাকে কেউ পরে জিজ্ঞেস করেন আমি বলে দিতে পারবো। দেখুন, এনএসএস অ্যাক্টিভিটি মূলত 2 ধরনের, যারা নতুন তাদের জন্য বলছি। একটা রেগুলার, এক্ষুনি বললাম, সারা বছর ধরে যে অ্যাক্টিভিটি চলে 120 ঘন্টা মোট, অর্থাৎ প্রতি সপ্তাহে 1 দিন করে হতে পারে বা 2 দিন করে হতে পারে, যদি 1 দিন 1 ঘন্টা করে হয় তাহলে মাসে 4 ঘন্টা, যদি 2 দিন 1 ঘন্টা করে হয় তাহলে মাসে 8 ঘন্টা, এইভাবে সারা বছরে 120 ঘন্টার রেগুলার অ্যাক্টিভিটি হয়, আর বাদ বাকিটা 7 দিনের স্পেশাল ক্যাম্পিং প্রোগ্রাম হয়। এবারে জিজ্ঞেস করুন যে কি ধরনের অ্যাক্টিভিটি হয় এখানে। অ্যান্টি ন্যাশনাল এবং অ্যান্টি সোশ্যাল ছাড়া সমস্ত ধরনের অ্যাক্টিভিটি কিন্তু এনএসএস অ্যাক্টিভিটির অন্তর্ভুক্ত। ফার্স্ট, এবং এখানে আমরা স্টুডেন্টদের আইডেন্টিফাই করা শুরু করব। এই যে অ্যাডমিশন ডেট দিয়েছেন সরকার,
বিভিন্ন কলেজ কলেজে অ্যাডমিশন চলছে, বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন, থার্ড ইয়ার রেজাল্ট বেরোলে শুরু হবে। এই অ্যাডমিশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের এনএসএস স্টুডেন্টদের ভলেন্টিয়ারদের রেজিস্ট্রেশন শুরু হয়। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে পার ইউনিটে 100 জন, এবং তাদের শেখানো হয় ডেমোক্রেটিক লিভিং, রেসপেক্ট টু অল, ওয়েলফেয়ার টু দ্য কমিউনিটি ইত্যাদি। এগুলো কোথায় পাবেন বিস্তারিত? ওয়েবসাইটটা দেওয়া আছে www.nss.nic.in। এবং এদের জন্য একটা এনরোলমেন্ট রেজিস্টার তৈরি করা হয়, সেটা ভর্তির সময় থেকে এক মাসের মধ্যে শেষ করে ফেলতে হয়। এখানে প্রোগ্রাম অফিসার যারা আছেন তাদের অনুরোধ করব, আপনারা অত্যন্ত ব্যস্ত মানুষ, অধ্যাপনার কাজ চলছে অনলাইন এবং ফিজিক্যালি বোথ, পরবর্তীতে পরিস্থিতি নর্মাল হলে হয়তো ফিজিক্যাল হবে, কিন্তু আপনারা সবসময় ভীষণ ব্যস্ত, ভলেন্টিয়ারদের উপর রিলাই করুন। পুরনো ভলেন্টিয়ার, সিনিয়র ভলেন্টিয়ার, আমি জানি এখানে দীপান্বিতা সান্যাল বা আরো কয়েকজনের যাদের নাম মনে পড়ছে না, রয়েছে এখানে কয়েকজন পুরনো ভলেন্টিয়ার, তাদের মাধ্যমে কলেজ প্রচুর হেল্প পায়। এই রকম ভলেন্টিয়ারদের একত্রিত করে আপনারা এই রেজিস্ট্রেশনের কাজটা করিয়ে নিতে পারেন। এবং যারা কম্পিউটার সায়েন্সের, স্ট্যাটিস্টিক্সের বা কমার্সের আছেন, তারা হয়তো এক্সেল, মাইক্রোসফট এক্সেল ইত্যাদি ভালো জানেন, তাদের দিয়ে কাজটা করালে যেটা হবে সেটা আমি পরে দেখাচ্ছি। এর পরের কাজটা হলো ভলেন্টিয়ার রেজিস্ট্রেশনের পরের কাজটা হলো অ্যাডপ্টেড ভিলেজ, অর্থাৎ গ্রামকে দত্তক নিতে হবে এবং তারপর প্রজেক্ট নিতে হবে, এবং তারপর পিও হেল্প করবেন কিভাবে কাজটা চলবে, কিভাবে আমরা গ্রাম বা নিকটবর্তী যে স্লাম এরিয়া, অর্থাৎ যেটাকে বাংলায় বসতি বা বস্তি বলা হয়, সেটাকে আমরা কিভাবে অ্যাডপ্ট করব। তার নিয়ম হচ্ছে ম্যানুয়াল অনুযায়ী কলেজ বা মহাবিদ্যালয় থেকে 8 কিলোমিটারের মধ্যে থাকতে হবে, এবং পপুলেশন একটা হাউসকে একটা ভলেন্টিয়ার বা ইউনিট ধরা হবে, 2 বছর ধরে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন বিষয়ে, বিষয়গুলোতে আসছি, এবং তার জন্য একটা এমওইউ সাইন করতে হবে উইথ দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটর। আমি লোকাল পলিটিশিয়ান বলিনি, কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেটরকে যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন হয় তাহলে তার কাউন্সিলর বা চেয়ারম্যান, যেমন গোপালবাবু আছেন আপনাদের কলেজের নিকটবর্তী অঞ্চলে, উনি কিন্তু ভীষণ রকমভাবে সহযোগিতা করেন, ভীষণ ভালো মানুষ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। এবং আপনাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট মাননীয় মদন মিত্র মহাশয়, তাকেও আমি ব্যক্তিগতভাবে চিনি, ভীষণ ভালো মানুষ। তাদের উদ্যোগে লোকাল যে ভিলেজ, যে স্লামটা আপনারা অ্যাডপ্ট করেছেন, সুজাতা ম্যাডাম এটার নামটা কি জানো? নিবেদিতা কলোনি। এখানে প্রচুর ভালো কাজ করে চলেছেন এবং তার ডকুমেন্টেশন দেখিয়েছেন, আমি আমার বক্তব্যের পরবর্তী অংশে কিছু দেখাতে পারি। এবং এই পলিটিক্যাল ডিস্টারবেন্স যাতে না হয়, কেউ যাতে না ভাবেন যে পক্ষপাতিত্ব করা হচ্ছে, তার জন্য কিন্তু মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করে নিতে হবে বিটুইন দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড দ্য কলেজ অথরিটি। এরপরে আমাদের পরবর্তী কাজ হলো প্রজেক্ট আইডেন্টিফিকেশন, কি ধরনের কাজ করব। এটা থিম রিলেটেড, ম্যানুয়ালে বলা আছে, আমি ছোট করে বলছি, এনভায়রনমেন্ট রিলেটেড হতে পারে, অর্থাৎ কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রিজার্ভেশন অফ ওল্ড মনুমেন্ট, মনুমেন্ট মানে কলকাতার মনুমেন্ট নয়, আপনার কলেজে অনেক পুরনো ভাস্কর্য রয়েছে, যেমন আপনার কলেজে নিশ্চয়ই কারুর স্ট্যাচু বসানো আছে, কোনো মনীষীর স্ট্যাচু বসানো আছে, হীরালাল মজুমদার তার নামে কিছু স্ট্যাচু আছে, আপনার কলেজের লাইব্রেরিতে কিছু ভালো ইনস্ট্রুমেন্ট আছে, আপনার কলেজের সামনে একটা ভালো বাগান আছে, কলেজের পাশেই দক্ষিণেশ্বরের মন্দির, সেটা হচ্ছে কালচারাল হেরিটেজ, সেগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারেন, এনভায়রনমেন্টাল ইস্যুর মধ্যে পড়ছে। এখন হেলথ রিলেটেড যেটা কোভিড পরবর্তী সময়ে বা কোভিড চলাকালীন সময়ে পার্সোনাল হাইজিন মেনটেন করা, সেটা আপনাদের ভলেন্টিয়াররা খুব ভালো মতন করেন। এছাড়া পাবলিক স্যানিটেশন সিস্টেমগুলোকে ক্লিনিং করা, সেগুলো করতে পারেন। এডুকেশন বা লিটারেসি রিলেটেড, এই বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজ, তারাও কিন্তু এরকম একটা স্লাম অ্যাডপ্ট করে তাদের বাচ্চাকে পড়িয়ে, 8-10 বছর পড়িয়ে, আমার মনে আছে পূর্ণিমা সর্দার একজন খুব ভালো ভলেন্টিয়ার, সে কিন্তু এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, আমি যখন 2010-এ হাল ধরেছিলাম তখন সে একজন ভলেন্টিয়ার ছিল। এই যে আব্দুল মারুফ মিয়া বলে একজনকে দেখতে পাবেন বিশ্ববিদ্যালয়ে, সে কিন্তু চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের একজন ভলেন্টিয়ার ছিল। তা এইভাবে তাদের এনলাইটেন করার জন্য আপনি এডুকেশনাল প্রোগ্রাম নিতে পারেন। আপনি লিগাল এডুকেশন, যেমন RTI, ওমেন এম্পাওয়ারমেন্ট বা পিল, এগুলো নিয়েও আপনি প্রোগ্রাম করতে পারেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, স্মল প্রজেক্ট দিতে পারেন সোশিওলজি বা ইকোনমিক্স বা অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যুক্ত করে, ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্লাব করতে পারেন, বিপর্যয় হলে কি হবে। আপনার কলেজে একটা ছিল, এখানে সুবিমল দেব বলে একজন ছিলেন, তিনি কিন্তু অনেক ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়েছেন, এখনো এটা হয়, একজন ভদ্রমহিলা আছেন, আমি নামটা মনে করতে পারছি না, আমি আপনার কলেজের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত তাই বিষয়গুলো জানি। রেড রিবন ক্লাব, এটা হচ্ছে একটা স্পেসিফিক প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর,
ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, তার আন্ডারে ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি। অর্থাৎ এইডসটা মারণ রোগ নয়, কিন্তু এর কতগুলো স্টিগমা আছে যে এইডস রোগীকে আগে ঘৃণা করা হতো, আস্তে আস্তে সেই সম্পর্কে সচেতনতা এবং এইডস রোগের থেকে দূরে থাকো, রোগীর থেকে নয় এরকম, এবং রিলেটেড রোগ হলে সেখানে ব্লাড ডোনেশন ইত্যাদি সম্পর্কে অনেক প্রশিক্ষণ দেওয়া হয়। এটার একটা ক্লাব গঠন করা হয় কলেজের, কলেজ ভিত্তিক, এটা ইউনিট ভিত্তিক নয়, একটা কলেজে অনেকগুলো এনএসএস ইউনিট থাকতে পারে কিন্তু রেড রিবন ক্লাব একটাই থাকবে। এবং প্রসঙ্গক্রমে বলি, গত 3 দিন আগে যে টাকাটা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর পাঠিয়েছে 4,000 টাকা করে পার ইউনিট, একটু খোঁজ নিয়ে দেখবেন টাকাটা আপনার কলেজ অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, কারণ যে অ্যাকাউন্টগুলো দেওয়া ছিল আমরা তো এনইএফটি করে এবং পিএফএমএস এর আন্ডারে রেজিস্ট্রেশন করা হয়েছে, প্রত্যেকটা এনএসএস ইউনিট পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে রেজিস্টার্ড, যেখানে আপনাদের ফান্ডের ম্যাপিং করা হয়, সেখানে একটু দেখবেন টাকাটা ঢুকেছে কিনা, যদি না ঢুকে থাকে আমাকে একটু সুজাতা ম্যাডাম জানাবেন। আমি প্রত্যেকটা কলেজকেই এটা অনুরোধ করছি এবং পরে একটা করে মেমো আপনাদের পাঠাবো 2-3 দিনের মধ্যে। এছাড়া অ্যাকশন গ্রুপ করতে পারেন, এই যে আমরা হঠাৎ করে ভলেন্টিয়ার চাই, কখনো প্রধানমন্ত্রীর প্রোগ্রামের জন্য, কখনো মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের জন্য, কখনো ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য, কখনো ন্যাশনাল লেভেল ক্যাম্পের জন্য, কখনো রিজিওনাল লেভেল ক্যাম্পের জন্য, কখনো রিপাবলিক ডে ক্যাম্পের জন্য। এখানে আমরা বলি যে কালচারালি সাউন্ড হতে হবে এবং প্যারেডের অভ্যাস থাকতে হবে ইত্যাদি ইত্যাদি, ইংলিশে স্পিকিং পাওয়ার থাকতে হবে। আপনি এগুলো জানবেন কি করে? তার জন্য আপনার একটা ড্রামা ক্লাব, আপনাদের কলেজে ড্রামা ক্লাব আছে আমার মনে আছে, আমার বিশ্ববিদ্যালয়ে তারা খুব সুন্দর প্রোগ্রাম করে গেছে, ওই দীপান্বিতা স্যান্যালের কথাই বলছি, ওরা কিন্তু সুন্দর একটা নাটক পরিবেশন করে গেছে। ড্রামা ক্লাব, লিটারেসি ক্লাব, লিটারেচার ক্লাব, রিসাইটেশন ক্লাব, ইনোভেটিভ থিঙ্কিং ক্লাব, মিউজিক্যাল ক্লাব, ড্যান্স ক্লাব, এরকম প্রচুর প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন। আরও একটা বড় প্রোগ্রাম করতে পারেন, যেটা এখন পশ্চিমবঙ্গ সরকার খুব মানে প্রচণ্ড সতর্ক দৃষ্টি দিয়ে দেখছেন, অ্যাপার্ট ফ্রম কোভিড-19, সেটা একটা ভাইরাস, তার ওষুধপত্র এখনো সেভাবে আসেনি, কিন্তু এছাড়া ভেক্টর বোর্ন ডিজিজ অর্থাৎ ডেঙ্গি ম্যালেরিয়া, এগুলো এই স্থানীয় লোকাল জল বা লোকাল ড্রেনেজ সিওয়ারেজ থেকে হয়, সেই সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা, এবং অবগত করা হচ্ছে কিনা সেই ট্রেনিং প্রোগ্রামগুলো ডকুমেন্টেশন করে আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রকে, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রকে পাঠাতে হয়। প্রতি বছরই ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন একটা সাক্ষী একটা সার্কুলার দেন, তার ভিত্তিতে এই প্রোগ্রামগুলো করা হয়। তাহলে এই ধরনের প্রজেক্টগুলো আপনি ক্যারি অন করতে পারেন এনএসএস এর মাধ্যমে। এবারে ডকুমেন্টেশন কিভাবে করবেন, ডকুমেন্টেশন ভীষণ ইম্পর্টেন্ট। এই যে আজকে 24শে সেপ্টেম্বর একটা বড় দিন ছিল, এখানে কিন্তু ভারত সরকার মাননীয় রাষ্ট্রপতি, তিনি কিন্তু আমাদের এনএসএস এনএসএস এর ভলেন্টিয়ার প্রোগ্রাম অফিসার এবং বিশ্ববিদ্যালয়গুলিকে মহাবিদ্যালয়গুলিকে উৎসাহ দেওয়ার জন্য আজকে এনএসএস ন্যাশনাল অ্যাওয়ার্ড দিলেন। আমাদের খুব মন খারাপ রয়েছে, কিন্তু সেই বিষয়টায় পরে আসছি, যে আমরা এই অ্যাওয়ার্ডটা পেলাম না, পশ্চিমবঙ্গ থেকে আমরা একাই নির্বাচিত হয়েছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়। যেহেতু এখন দেখছেন যে না বলারও কিছু নেই যে পশ্চিমবঙ্গ কোনো অ্যাওয়ার্ডই পাচ্ছেন না, তাই আমরা খুব সঙ্গত কারণেই হয়তো বঞ্চিত হয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আমাদেরই অ্যাওয়ার্ড, আমাদেরই প্রোফাইল কিন্তু দিল্লিতে এই কঠিন পরিস্থিতিতে পৌঁছে দেওয়া হয়েছিল, এবং এখানে অনেকে আছেন আমি নাম বলবো না, তারাও সক্রিয় সহযোগিতা করেছেন সেই প্রোফাইল পৌঁছে দেওয়ার জন্য, যার ফলে কিন্তু আমরা দিল্লিতে আমাদের প্রোফাইল পশ্চিমবঙ্গ থেকে একমাত্র পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের প্রোফাইল পৌঁছে দেওয়া হয়েছিল। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বড় ইন্সপেকশন হয়, 3 ঘন্টার রিগারাস ইন্সপেকশন উইথ দ্য অনারেবল ভাইস চ্যান্সেলার, রেজিস্ট্রার, ফিনান্স অফিসার এবং আমার ঘরে প্রায় 3 ঘন্টা। প্রত্যেকেরই তো নিজস্ব ডিগনিটি রয়েছে, মাননীয় উপাচার্যের সঙ্গে বসে 1 ঘন্টা যে তার ইন্টারভিউ নেওয়া হলো, তারপরে যদি অ্যাওয়ার্ড না আসে, আমাদের বলা হলো হিন্দি নাম আর ছবি দিতে, তারপরেও কনগ্রাচুলেশন জানানো হলো যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য অ্যাওয়ার্ড, তারপরেও কিন্তু আজকে 24শে সেপ্টেম্বর আমরা অ্যাওয়ার্ডটা পেলাম না। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ, কিন্তু এটা বলতেই হতো, তাই বলা হলো, এবং কেন পাওয়া হলো না সেটা কিছুটা বলেছি, বাকিটা বলবো শেষের দিকে, এবং অ্যাওয়ার্ড পেতে গেলে কি করতে হবে সেটাও বলবো। আবার আমি স্ক্রিন শেয়ার করছি, আমার ওই অংশে ফিরে যাই, যদি বক্তব্যের মধ্যে কোনো অসঙ্গত কথা থাকে মার্জনা করবেন, কিন্তু কথাগুলো বলতেই হতো। এবারে আমরা প্রচুর কাজ করি, কিন্তু আমাদের বলা হয় যে আমরা ডকুমেন্টেশন রাখি না, সেই জন্য কাজের পাশাপাশি ডকুমেন্টেশন রাখা খুব জরুরি। যদিও ডক্টর সুজাতা মুখোপাধ্যায় মাস কমিউনিকেশনের অধ্যাপিকা, জার্নালিজমের অধ্যাপিকা, উনি ডকুমেন্টেশনটা খুব ভালো বোঝেন, কিন্তু আমি এটা ভলেন্টিয়ারদের জন্য বলছি যে আমাদের এই ধরনের রেকর্ডগুলো মেনটেন করতে হবে। প্রথমত এনরোলমেন্ট রেজিস্টার, তারপর প্রোগ্রাম রেজিস্টার, তারপর অ্যাটেন্ডেন্স রেজিস্টার অফ ভলেন্টিয়ার্স, যার ভিত্তিতে তাদের 240 ঘন্টার সার্টিফিকেট দেওয়া হবে, মিনিটস বুক অফ এনএসএস অ্যাডভাইসারি কমিটি, ক্যাশ বুক, স্টক রেজিস্টার, অ্যাসেট রেজিস্টারটা মিস হয়ে গেছে, ক্যাশ স্টক রেজিস্টার আর অ্যাসেট রেজিস্টার একই জিনিস নয়, অ্যাসেট রেজিস্টার, ওয়ার্ক ডায়েরি অফ এনএসএস প্রোগ্রাম অফিসার্স, ভিজিটার্স বুক, রেকর্ড অফ প্রেস ক্লিপিংস, রেকর্ড অফ ফটোগ্রাফস,
এক এক করে আসি। এনরোলমেন্ট রেজিস্টারে এই জিনিসগুলো থাকবে, সিরিয়াল নাম্বার, নেম, ক্লাস, রোল নাম্বার, কাস্ট, রিলিজিয়ন। এখানে আপনার অ্যাডভাইসারি কমিটির কিছু কনিষ্ঠ সদস্য যদি নেওয়া হয়, ফর এক্সাম্পল আমার ছাত্র প্রীতম ধারা এই কলেজে পড়ায়, তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়, কমার্স এবং ইকোনমিক্সের যে ম্যাডাম আছেন তাদের সঙ্গে কথা বলে, কমার্স এবং ইকোনমিক্সের কিছু ছাত্রছাত্রী যারা ভলেন্টিয়ার আছে, ছাত্র তো নেই ছাত্রী আছে, যারা ভলেন্টিয়ার আছে তাদের যদি এই দায়িত্বটা দেওয়া হয়, এক্সেলটা অনেকেই জানে, এইভাবে যদি তারা এক্সেলে রেকর্ড রাখে এবং এই র ডেটাটা যদি তুলে দেয় ডক্টর সুজাতা মুখোপাধ্যায়ের হাতে, তাহলে এই ম্যাজিক হয়ে যাবে। দেখুন, আপনি কিন্তু সেগ্রিগেট করতে পারবেন, ইউনিভার্সিটি যখন চাইবে গভর্নমেন্টের কাছে পাঠানোর জন্য, তাহলে আপনি ভলেন্টিয়ারদের জেনারেল এসসি এসটি ওবিসি বা মেল ফিমেল এই কলেজে হবে না কারণ সবাই ফিমেল, কিন্তু জেনারেল এসসি এসটি ওবিসি এইভাবে ভাগ করে, এইভাবে পাই চার্ট ড্র করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি মানে একদিন দুদিনের নোটিশে তো এই রিপোর্টগুলো দিতে হয়, এগুলো আপনি সঙ্গে সঙ্গে পৌঁছে দিতে পারবেন। তার পরবর্তীতে আসি প্রোগ্রাম রেজিস্টার। প্রোগ্রাম রেজিস্টারের মধ্যে কি থাকবে? টাইটেল অফ দ্য অ্যাক্টিভিটি, ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্ক, টাইম অ্যান্ড ভেনু, ডিটেলস অফ পার্টিসিপেশন, ডিটেলস অফ বেনিফিশিয়ারিস, কাদের উপকার হচ্ছে, প্রত্যেকটা জেনারেল অ্যাক্টিভিটি বা প্রত্যেকটা জেনারেল ক্যাম্পিং প্রোগ্রাম এক একটা কোর গ্রুপকে নিয়ে হয়, তাদের বেনিফিটের জন্য হয়, কারা বেনিফিটেড হলেন বেনিফিশিয়ারি, ধরুন আপনারা কিছু ডিস্ট্রিবিউশন করেছেন, এইভাবে ডেট টাইম ধরে, ডিস্ট্রিবিউশন প্যারামিটার ধরে, টাইম ভেনু ধরে এবং কন্ট্রিবিউশন, তার স্ট্যাটিস্টিক্যাল ডেটা, আউটকাম, রিমার্ক, এইভাবে যদি রেকর্ড করে রাখেন। দেখুন অ্যাক্টিভিটি রিপোর্টগুলো কত ছোট ছোট, অ্যাক্টিভিটি রিপোর্ট করতে এখন বেশি সময় লাগে না। এবারে আসছি অ্যাটেন্ডেন্স রেজিস্টার অফ এনএসএস ভলেন্টিয়ার, সেটা অলরেডি আমরা দেখিয়েছি আর ডিটেলসে বলবো না। মিনিটস বুক অফ এনএসএস অ্যাডভাইসারি কমিটি, এগুলো সুজাতা ম্যাডাম অ্যাকাউন্টেন্ট না করে বাংলা বা ইংলিশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ লিটারেচার লোকজনকে দিয়ে দিতে পারেন, বা জার্নালিজম, মাস কমিউনিকেশন বা কমার্স বা ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স কাউকে দিতে পারেন। ছাত্রীরা এখন খুব ইন্টেলিজেন্ট, তাদের এটা একটা সেক্রেটারিয়াল প্র্যাকটিস হবে, তাদের কাছে এটা ভগবানের আশীর্বাদ হবে, তারা যদি রেকর্ড করা শুরু করে তাহলে তাদের এই এফিসিয়েন্সির জন্য পরবর্তীকালে অফিসে গিয়ে বাহবা পাবে। এখানে কি কি রেকর্ড করে রাখবে তারা? ডেট অফ মিটিং, নাম্বার অফ মিটিং, ধরুন আজকে যে মিটিংটা হচ্ছে 24 সেপ্টেম্বর 2020, এটা ধরা যাক এই একাডেমিক ইয়ার বা শিক্ষা বর্ষের প্রথম এনএসএস অ্যাডভাইসারি মিটিং, তাহলে এর ইন্ডেক্সেশনটা কিরকম হবে? HMMCW/NSS/AC মানে অ্যাডভাইসারি কমিটি /1/2021 আর ডেটেড 24/9/2020। তাহলে এখানে সুন্দর আমরা একটা ইন্ডেক্সেশন বা রেফারেন্সিং পেয়ে গেলাম। এবং টাইম অ্যান্ড ভেনু, কোথায় হবে, কখন হবে, কি প্ল্যাটফর্মে হবে, ভীষণ ইম্পর্টেন্ট, কতজন প্রেজেন্ট ছিলেন, এখন প্ল্যাটফর্মটা খুব ইম্পর্টেন্ট হয়েছে কারণ এখন ভার্চুয়াল প্ল্যাটফর্মটা কোনটা, জুম না গুগল মিট না ওয়েব এক্স বলে দিতে হবে। এরপরে যারা মেম্বার প্রেজেন্ট তাদের সিগনেচার নিতে হবে, রেজলিউশন নাম্বার লিখতে হবে, ডিটেলস অফ ডিসিশন, সাজেস্টেড অ্যাকশন এবং রেসপন্সিবিলিটি অফ অ্যাকশন এগুলো লিখতে হবে। এর পরবর্তীতে হলো অর্থ, ওই যে অর্থ পেয়েছিলেন আজকে সুজাতা ম্যাডাম প্রোগ্রাম অফিসার, তার আগে বোধহয় মধুশ্রী দাস অফিসার ছিলেন, তার আগে আমি দু তিনজনের সঙ্গে কাজ করেছি আপনার কলেজে, এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটরও আমি বললাম আগে অভিজিৎ বাবু ছিলেন তারপরে আমি, সুতরাং এটা একেবারে ফিক্সড পোস্ট নয়, কালকে হয়তো আমি এই পজিশন থেকে সরে গিয়ে যেমন স্পোর্টসের দায়িত্বে ছিলাম কিছুদিন আগে, এখন ডক্টর অনির্বাণ সরকার দায়িত্বে আছেন, এইভাবে এভার চেঞ্জিং পোস্ট। সুতরাং আপনাকে এই ক্যাশের দিকটা অত্যন্ত ভাইটাল ভাবে মেনটেন করতে হবে কারণ সমস্ত বদনাম এই জায়গা থেকে ছড়ায়। আপনি যে 22,500 পেয়েছেন, আপনার দায়িত্ব চলে যাওয়ার সময় চার্জ হ্যান্ড ওভার বলে একটা কথা হয়, সেখানে আপনাকে সমস্ত ডকুমেন্ট যেটা শুরুতে বলেছি সবকটা ডকুমেন্ট কিন্তু হ্যান্ড ওভার করতে হবে। এই সবকটা ডকুমেন্ট যেটা আমি আবার দেখাচ্ছি, এগুলো কিন্তু আপনাকে অ্যালং উইথ কি, অ্যালং উইথ অ্যাসেট, সব মিলিয়ে এই ডকুমেন্টগুলো আপনাকে হ্যান্ড ওভার করতে হবে নতুন প্রোগ্রাম অফিসারকে। এটাকে বলা হয় হ্যান্ড ওভার অফ চার্জ, এবং তাকে দিয়ে লিখিয়ে নিতে হবে বুঝিয়া পাইলাম, না হলে আপনি প্রোগ্রাম অফিসার না থাকলেও আপনি কিন্তু চাকরি করবেন এবং ভলেন্টিয়ার চেঞ্জ হবে, আপনার কিন্তু দায় থেকে যাবে, এমনকি সার্টিফিকেটটা পর্যন্ত আপনার টেনিওরে ডিস্ট্রিবিউট করিয়ে দিয়ে আপনার মুক্তি। ক্যাশবুকের মধ্যে কি কি থাকবে? ফান্ডস রিসিভ ফ্রম দ্য ইউনিভার্সিটি, ফান্ডস রিসিভ ফ্রম ডিফারেন্ট আদার সোর্সেস অফ দ্য কলেজ, ফান্ড রিসিভ ফ্রম আদার সোর্সেস, বিলস অ্যান্ড ভাউচার সার্টিফাইড বাই কনসার্ন প্রোগ্রাম অফিসার, এগুলো থাকবে। এবারে আপনাকে একটা স্টক রেজিস্টার মেনটেন করতে হবে, এই যে আমি বললাম এনএসএস এর পোশাক, এনএসএস এর ব্যাজ, এমন হয়েছে যে আগের দিন রাত্রে বলা হয়েছে পরের দিন একটা প্রোগ্রাম, সেখানে কলেজে চাবি রয়ে গেছে, হয়তো অফিসিয়ালি লিভে রয়েছেন প্রোগ্রাম অফিসার, সেই জন্য সেকেন্ড একজন পার্সনকে চার্জ দিয়ে যেতে হবে লিভ নেওয়ার আগে, এটাও আপনার একটা দায়িত্ব। এটা যখন আপনি অফিসিয়ালি লিভে থাকবেন, সেকেন্ড ম্যান তাকে প্রিন্সিপাল নমিনেট করে দেবেন ইন অ্যাবসেন্স অফ পার্সন এক্স, পার্সন ওয়াই বি ইন চার্জ, কারণ এই স্টক রেজিস্টার সেখানে স্টক মেনটেন করা হচ্ছে, ভলেন্টিয়ারদের কিন্তু পোশাক দিয়ে দেওয়া হয় না, সেটা প্রোগ্রাম স্পেসিফিক, প্রোগ্রাম হয়ে গেলে কেচে আবার তারা, এটা একটা পলিথিনের পোশাক, সেটা তারা ফেরত দিয়ে দেয়। এবং এখানে কিন্তু মেনটেন করতে হবে যে কাকে পোশাক দেওয়া হলো, কবে দেওয়া হলো,
সে ফেরত দিলে তার নামের এগেন্সটে সিগনেচার করিয়ে তার কাছ থেকে ফেরত নিতে হবে, এবং তার শিক্ষাবর্ষ 2 বছর 240 ঘন্টা শেষ হয়ে গেলে তার পোশাক এবং ব্যাজ সে ফেরত দিয়েছে কিনা দেখে নিয়ে, এবং ক্যাপ সে ফেরত দিয়েছে কিনা দেখে নিয়ে তবে তাকে ফাইনাল সার্টিফিকেট দেওয়া হবে। এটা হচ্ছে স্টক রেজিস্টার। কিন্তু আবার অ্যাসেট কিছু আপনি ক্রিয়েট করেছেন, হয়তো আপনার বেঁচে যাওয়া টাকা থেকে একটা হারমোনিয়াম কিনেছেন, একটা ক্যামেরা কিনেছেন, এগুলো কিন্তু স্টক নয়। আজকে আপনি মাস্ক বা স্যানিটাইজার কিনেছেন, সেগুলো স্টক হতে পারে, কিন্তু আপনার হারমোনিয়াম বা প্রদীপ এগুলো কিন্তু স্টক নয়, এগুলো অ্যাসেট। তার জন্য একটা অ্যাসেট রেজিস্টার মেনটেন করতে হবে, কারণ অর্থই অনর্থের মূল কারণ, এখান থেকেই অশান্তি শুরু হয়। ওয়ার্ক ডায়েরি অফ এনএসএস প্রোগ্রাম অফিসার, প্রত্যেকজন প্রোগ্রাম অফিসার এনএসএস তিনি নিজের ওয়ার্ক ডায়েরি মেনটেন করবেন, যে কি কি প্রোগ্রাম তিনি করছেন, তার টাইম এন্ড ভেনু, পারপাস, প্লেসেস ভিজিটেড, নোট অন দা ওয়ার্ক ডান, টাইম স্পেন্ড এবং নাম্বার অফ ভলেন্টিয়ার্স কতজন ছিল, এটাই কিন্তু সাম আপ করে। ওয়ার্ক ডায়েরি এখন ভার্চুয়ালও হতে পারে, তিনি এক্সেলেও রাখতে পারেন, ওয়ার্ডেও রাখতে পারেন, তিনি কিন্তু চাইলেই যাতে মেল করে দিতে পারেন প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে এবং তার মাধ্যমে গভর্নমেন্টকে। আর একটা খুব ভাইটাল জিনিস, যে ভিজিটার্স বুক কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এই ভিজিটার্স বুকটা কেন মেনটেন করতে হবে, ধরুন আজ থেকে 150 বছর বাদে আপনার কলেজ একটা হেরিটেজ কলেজ হয়ে যাবে, আপনি একটু স্কটিশ চার্চ কলেজে খোঁজ নিয়ে দেখুন, লর্ড কার্জনের তিনি ভিজিট করেছিলেন তার সইটাও ওখানে রয়েছে, সত্যেন্দ্রনাথ বোসের সইটাও রয়েছে। এবং অবাক ব্যাপার, যখন আজকে 150 বছর বাদে প্রফেসর বাসব চৌধুরী অনারেবল ভাইস চ্যান্সেলার তার সইটা ওখানে থেকে যাবে, কি ডক্টর রমাপ্রসাদ ভট্টাচার্য তার সইটা থেকে যাবে, বা আপনার মাননীয় জিবি প্রেসিডেন্ট মদন মিত্র মহাশয় বা কোনো বিখ্যাত ব্যক্তি আপনার কলেজে এসেছিলেন তার সইটা থেকে যাবে, দ্যাট উইল বি আ হেরিটেজ বুক, ভিজিটার্স বুক। সেই জন্য খুব ক্ল্যারিটি রেখে মেনটেন করতে হবে। আর প্রেস ক্লিপিং নিয়ে বলার কিছু নেই, এখানে সুজাতা ম্যাডাম রয়েছেন, প্রেস ক্লিপিং এবং ফটোগ্রাফ খুব সযত্নে রেখে দিতে হবে, কারণ যখন অ্যাওয়ার্ডের অ্যাপ্লিকেশন করবেন এগুলোই হবে আপনার এভিডেন্স। এরপরে কিছু ইম্পর্টেন্ট ফাইল মেনটেন করতে হবে, যেমন এনএসএস অ্যাপ্লিকেশন অথবা বায়োডেটা অফ এনএসএস ভলেন্টিয়ার্স। আমরা অনেক সময় বিশ্ববিদ্যালয় থেকে চেয়ে পাঠাই একদিন দুদিনের নোটিশে, যে কালচারালি সাউন্ড এবং প্যারেড করতে জানে এদের পাঠান, তখন প্রোগ্রাম অফিসারের হয়তো একই নাম মনে পড়ে, কেন না ডেটাবেসটা হয়তো সেরকমভাবে রাখা নেই, তখন পক্ষপাতিত্বের প্রশ্ন এসে যায়। সেটা না করে যদি আমরা বায়োডেটা রেখে দিই এবং এই যে ক্লাবগুলো করেছি তাদের যদি সপ্তাহে একবার অন্তত 1 ঘন্টা করে নিয়ে বসি, তাহলেও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো যে কে কত ভালো করছে, সেখান থেকে আমার বাঁচতে সিলেকশন করতে সুবিধা হবে। এনএসএস গাইডলাইন্স আমি বলে দিলাম, www.nss.nic.in, এখানে বেশ কয়েকজন প্রোগ্রাম অফিসার রয়েছেন, তারা কিন্তু বলতে পারবেন না বুক ঠুকে। আমি কিন্তু এক্ষুনি ফাইল বার করে আপনাকে দেখাবো যে ওই 95 পাতার ম্যানুয়াল কিন্তু আমার কাছে প্রিন্ট করা রয়েছে এবং প্রতি মুহূর্তে হাইলাইট করে রাখি বিভিন্ন বিষয়ে, সবাই জানতে চান এটা কিন্তু আপনাদেরও করে রাখতে হবে, যাতে ভলেন্টিয়ারদের আপনারা বলতে পারেন যে কোন নিয়মে এটা হলো। এছাড়া ফান্ড রিসিপ্ট, বিল, ভাউচার, অ্যাকাউন্টস অ্যান্ড অডিট, নোটিশ উইথ এজেন্ডা অফ মিটিং এবং বিভিন্ন প্রোগ্রামের অবজারভেন্স আর রেকর্ড, এগুলো কিন্তু আপনাকে যত্ন করে রাখতে হবে ফর নমিনেশন অর অ্যাওয়ার্ডস। এরপরে ইম্পর্টেন্ট নোট, অডিটেড অ্যাকাউন্ট সাবমিট করতে হবে, টাইম টু টাইম অডিট করতে হবে প্রতিটা অ্যাকাউন্টিং ইয়ারের শেষে, এনএসএস এর জন্য আলাদা, রেড রিবন ক্লাবের জন্য আলাদা অডিট করতে হবে। এরপরে এই যে অ্যাক্টিভিটি, এখানে এটা আমি শেষ করলাম, কিন্তু এখান থেকে আমি আর একটা জিনিস দেখাবো, যে আমাদের বিশ্ববিদ্যালয় শুধু করতে হবে করতে হবে নয়, আমরা শুধু তত্ত্ব কথা বলি না। এই যে COVID-19 ডিক্লেয়ার্ড হলো, সেখান থেকে আমরা কিন্তু অফিসিয়ালি একটা দায়িত্ব পেয়েছিলাম, আমাকে উত্তর 24 পরগনার নোডাল অফিসার করা হয়েছিল, COVID-19 এনএসএস নোডাল অফিসার। সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলো কি সুন্দর কাজ করেছে একটু দেখুন। প্রথমেই আমরা ঠিক দায়িত্ব পাওয়ার পরেই, তখন সদ্য লকডাউন চালু হয়েছে, 12/4/2020 আমরা প্রথম মিটিং করি পশ্চিমবঙ্গে এতগুলো এনএসএস ইউনিটের মধ্যে, এনএসএস সেলের মধ্যে, আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম 49 জন 48 জন প্রোগ্রাম অফিসারকে ট্রেনিং দেয়, সেটাকে বলা হয় আই গট ট্রেনিং। সেখানে সেখানে কোভিড সম্পর্কে যে স্টিগমা সেটা থেকে দূরে থাকা এবং কি কি মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি, সোশ্যাল ডিস্টেন্সিং কিভাবে মানতে হবে, সে সম্পর্কে 48 জন প্রোগ্রাম অফিসারকে ট্রেনিং দেওয়া হয়। তারপরে এই আই গট প্রোগ্রাম অফিসারদের নিয়ে 49 জন প্রোগ্রাম অফিসার মানে 48+ আমি মিলে আমরা টোটাল 932 জন ভলেন্টিয়ারকে ট্রেনিং দিই, 848 জন তাদের মধ্যে এই দীক্ষা অ্যাপ আর আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে। এরপরে আমরা পরবর্তী একটা অ্যানাউন্সমেন্ট করি, কারণ ছাত্ররা অত্যন্ত ডিমোটিভেটেড, তখন তাদের উৎসাহ দেওয়ার জন্য এবং সোশ্যাল ডিস্টেন্সিং মানার জন্য আমরা স্লোগান কম্পিটিশন অ্যারেঞ্জ করি, আমরা মিউজিক ভিডিও একটা তৈরি করি যাতে করে সবাইকে সতর্ক করা যায়। এর মধ্যে অনেক ভলেন্টিয়ার রয়েছে, তাদের অবদান রয়েছে, বিধান রয়েছে, প্রীতম রয়েছে, সৈকত দত্ত রয়েছে, মারুপ রয়েছে, রূপসা রয়েছে, সুদীপ্ত উপাধ্যায় রয়েছে, গণেশ রয়েছে, এরকম প্রচুর ভলেন্টিয়ার রয়েছে। এছাড়া আপনাদের কলেজের ইউনিট সহ বহু কলেজের ইউনিট তারা কিন্তু ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন শুরু করেন অ্যামাং দ্য লোকাল নিডি পিপল, আমি দেখাচ্ছি সেটা। আর কি সাকসেস স্টোরি রয়েছে, আমরা যে এই এতটা কাজ করেছি সেটা
সকলের কাছে অবগত করার জন্য 5/5/2020 আমরা মাননীয় উপাচার্য মহাশয়ের উপস্থিতিতে এবং কন্ট্রোলারের উপস্থিতিতে আমরা 40 জন প্রোগ্রাম অফিসারকে নিয়ে এই সাকসেস স্টোরি মিটিং করি, যেখানে আমাদের ইউথ অফিসার NSS রিজিওনাল ডিরেক্টরেট থেকে যে ইউথ অফিসার অগ্নিমিল দাস তিনিও ছিলেন এখানে। এরপরে আমরা একটা সোলো পারফরমেন্স কম্পিটিশন করি, ভলেন্টিয়াররা ভার্চুয়ালি যে যার পারফরমেন্স ভিডিও ক্লিপিং করে পাঠিয়ে দেয়, 66 জন পার্টিসিপেন্ট, তাদের মধ্যে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এরপরে আমরা একটা পোস্টার প্রিপারেশন করি সবাইকে এই কোভিড সম্পর্কে অবগত করার জন্য, 45টা কলেজ এখানে পার্টিসিপেট করে। এছাড়া আমাদের NSS প্রোগ্রাম অফিসার এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটররা বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্ক করেন, যেমন বিভিন্ন ভালো জার্নালে বেরিয়েছে, যেমন ডক্টর সন্দীপন ঘোষ, ডক্টর তাপ্তি সেনগুপ্ত যিনি বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিটের প্রোগ্রাম অফিসার, এবং আমার বিভিন্ন রিসার্চের লেখা বেরোয়। এছাড়া আমরা কলেজগুলোকে বলি যে এই পরিস্থিতিতে অনলাইন ক্লাসকে করছেন ফুললি, এটা আমাদের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স থেকে মিনিস্টার কিরেন রিজিজু উনি জানতে চান MIC। আমরা দেখতে পাই শুধু এখানে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ এবং আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, তার পরবর্তীকালে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওমেনও এসেছিল, কিন্তু তখন কিন্তু যখন রিপোর্টিং করা হয়েছিল এপ্রিল মাসের শেষের দিকে, তখন এই দুটো কলেজের নামই পেয়েছিলাম। এর পরবর্তীকালে দেখুন এই যে আমাদের ভলেন্টিয়াররা কত ইনোভেটিভ, দেখুন তারা যে স্লোগান লিখেছে এটা কিন্তু মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে দিল্লিতে পৌঁছে গেছে। এই যে মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের আফরিন খান, সরোজিনী নাইডু কলেজের মিতালি মাহাতো, বা ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের আপনার কলেজের রয়েছে কি না রামকৃষ্ণ মিশন, এখানে কয়েকটা দিয়েছিলাম, অনেক কলেজই পাঠিয়েছিলেন, সুজাতা ম্যাডাম পাঠিয়েছিলেন, আপনার গুলো পাঠানো হয়েছিল, এখানে সবটা দেখাইনি, এবং বসিরহাট কলেজের প্রদীপ্ত বাবু রয়েছেন, আপনার ভলেন্টিয়ার গঙ্গাধর সরকার পাঠিয়েছিল। আমরা যে মিউজিক ভিডিওটা তৈরি করেছিলাম তার গানটা আমার লেখা ছিল, বিখ্যাত গানের প্যারোডি, এবং তার একটা মিউজিক ভিডিও করে এটাও দিল্লিতে পাঠানো হয়েছিল, যাতে সবাই লকডাউন মেনে চলে এবং হেলথ এথিক্স মেনে চলে। এইবারে দেখুন ফুড ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য লোকাল কমিউনিটি, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওমেন ফেজ বাই ফেজ করেছে, প্রথমে 21 মার্চ, তারপরে 28 মার্চ, তারপরে 14 এপ্রিল, তারপরে 2 মে, এর পরবর্তীকালে করেছে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ সারদা মিশন, বিবেকানন্দ মহাবিদ্যালয় NSS ইউনিট, এরপরে করেছে সৈকত দত্ত শ্রী চৈতন্য কলেজের NSS ভলেন্টিয়ার, 300টা ফুড ফ্যামিলিকে সে ফুড ডিস্ট্রিবিউট করেছে, সুরজিৎ দাস, শবনম, শুভম সোয়াইন, সুখদেব অধিকারী, গোপাল দাস কীর্তনিয়া, এবারে বিভিন্ন ভলেন্টিয়াররা মিলিয়ে বিভিন্ন কলেজে যে পোস্টার তৈরি করেছে। এবারে দেখুন এটা ছিল WBSU, শুরুতেই বসিরহাট কলেজ, তারপরে WBSU ছিল, বিভিন্ন কলেজ, কিন্তু এই যে আমাদের বোধহয় এটা হাবিবের ছবি, হাবিব নজরুল এদের সমস্ত ছবি রয়েছে, এটা বিশ্ববিদ্যালয়ের NSS ইউনিট করেছে। এছাড়া দেখুন আমাদের ভলেন্টিয়ার মন্দিরা সাহা কত কঠিন প্রচেষ্টা, রাস্তার মধ্যে তুলি দিয়ে আঁকছে, মাস্ক পরুন, সতর্ক থাকুন, দূরত্ব বজায় রাখুন, এটা হচ্ছে বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের ভলেন্টিয়ার। এছাড়া অনেক পাবলিকেশন আমাদের বেরিয়েছে NSS সেল থেকে, বিভিন্ন সংবাদপত্রে বেরিয়েছে করোনা পরিস্থিতিতে, রিসার্চ ওয়ার্কগুলো দেখিয়েছি অলরেডি, অনলাইন ক্লাস দেখানো হয়েছে। এছাড়া এই যে কাজের ভিত্তিতে যে অ্যাওয়ার্ড দেওয়া হয় যেটা আমরা পেলাম না, সেইটা এবার একটু দেখাবো যে সেইটা অ্যাপ্লাই করবেন কিভাবে, অল্প একটু দেখাবো, দেখিয়ে শেষ করে দেবো যে কিভাবে অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় এবং সেই অ্যাওয়ার্ড কি করে আপনারা পেতে পারেন। অ্যাওয়ার্ডের একটা প্রোফাইল প্রথমে ঘোষণা হয় এবং সেই অ্যাওয়ার্ডের প্রোফাইল দেখুন, অ্যাওয়ার্ডের প্রোফাইলের শুরু থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাওয়ার্ড প্রোফাইল, এটা পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে চাওয়া হয়, সব কলেজের কাছ থেকে চাওয়া হয়, সব NSS ভলেন্টিয়ারদের কাছ থেকে চাওয়া হয়, প্রোভাইডেড রেগুলার NSS ভলেন্টিয়ার যারা 1 বছরও ফেল করেনি, পরপর 3 বছর NSS এর সঙ্গে যুক্ত আছে ইউনিটটা, এবং প্রোগ্রাম অফিসার পরপর 3 বছর একই ইউনিটে যুক্ত আছেন, তাদেরই প্রোফাইল সিলেকশন চাওয়া হয়। এটা হচ্ছে তার ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ড, এটা এবছর এটা নয়, আমি ইচ্ছে করে গত বছর এটা দেখাচ্ছি যেহেতু অ্যাডজুডিকেশন প্রসেস ছিল। এখানে প্রথমেই থাকে যেটা হিসেবের ব্যাপারটা, দেখুন হিসেব পরিষ্কার না হলে আমাদের এখানে গত এখানে কিছু পরিসংখ্যান দিতে হয় যে কতগুলো ভিলেজ বা স্লাম অ্যাডপ্ট করা হয়েছে, কতগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, দেখুন ধরে 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 এখানে কিন্তু এইডস এর জন্য কটা ক্যাম্প হয়েছে ধরে 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 দেওয়া হয়। এবারে প্রথম প্যারামিটার হচ্ছে হিসেব, হিসেব যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু অ্যাওয়ার্ডের জন্য কনসিডারই করা হয় না। আমাদের বিগত যত বছর ইউনিভার্সিটি তৈরি হয়েছে প্রত্যেক বছরের হিসেব কিন্তু এখানে দেওয়া আছে। এর পরবর্তীকালে আমরা ইউনিটগুলো ডিটেল দিয়েছি, তারা কোথায় কোথায় অবস্থিত, তাদের প্রোগ্রাম অফিসার, তার আগে এরকম একটা ডিক্লারেশন দিতে হয় যে আপনার NSS ইউনিট বা বিশ্ববিদ্যালয় হলে NSS সেল কোনোভাবেই কোনো ক্রিমিনাল কোর্ট অফ ল বা কোনো কোনো এনকোয়ারি তার এগেনস্টে চলছে না, কনভিকশন নেই, কোনো ক্রিমিনাল অফেন্স নেই, তার মানে কলেজের প্রোগ্রাম অফিসার এবং NSS প্রোগ্রাম কোঅর্ডিনেটর অফ ইউনিভার্সিটি তাদের এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিওর চলছে না। এই ডিক্লারেশন দেওয়ার পর এবারে ইউনিটে ডিটেল দিতে হয় এবং ভালো কাজগুলো একে একে দিতে হয়।
ভালো যে অ্যাওয়ার্ডগুলো তার আগের বছরে পেয়েছে, বিভিন্ন কাজ করেছে, সেগুলো পরপর দিতে হয়, এগুলো আমরা পরপর দিয়েছি। সেখানে প্রত্যেকটা মহাবিদ্যালয় আপনাদের জন্যই কিন্তু বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড পায়, এত ভালো কাজের জন্য আমরা পশ্চিমবঙ্গের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে 2017-18 আমরা বেস্ট ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এবং কল্যাণী 2016-17 নিরিখে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছিল। এটা দেখবেন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দোতলায় একটা বড় ব্যানার দেওয়া আছে, সেখানে লেখা আছে, এবং বিভিন্ন এতেও বেরিয়েছিল, সংবাদপত্রও বেরিয়েছিল। এখানে দিতে হয় প্রোগ্রাম কোঅর্ডিনেটরের বিশ্ববিদ্যালয় হলে, আর কলেজের হলে প্রোগ্রাম অফিসারের ব্যক্তিগত কৃতিত্ব। সুজাতা ম্যাডামের প্রচুর অ্যাওয়ার্ড রয়েছে, আপনি অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করতেই পারেন, কয়েকদিনের মধ্যে কিন্তু স্টেট অ্যাওয়ার্ডের অ্যাপ্লিকেশন বেরোবে। এবারে দেখুন পরিসংখ্যান, পরিসংখ্যান কথা বলবে, কতটা অ্যালোকেশন অফ ভলেন্টিয়ার যেগুলো আপনারা ইন্ডিভিজুয়াল ফর্মে দিয়েছেন। কোনো কোনো কলেজ বলেছে আমরা পিডিএফ করে দেবো, পিডিএফ করে দিলে আমরা এটা কিন্তু বানাতে পারতাম না, এগুলো ওয়ার্ড ফাইলে দিতে হয় যাতে আমরা কম্পাইল করে বানাতে পারি। অ্যাডপশন অফ ভিলেজ অসলাম, নাম্বার অফ হেলথ ক্যাম্প কন্ডাক্টেড, নাম্বার অফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম কন্ডাক্টেড, ডিউরেশন অ্যাসেট, আপনারা যে রক্তদান শিবির করেছেন, রক্তকেও কিন্তু মানিটারি ভ্যালুতে নিয়ে আসা হয়, 700 বা 800 টাকা করে এক একটা ইউনিট, সেইভাবে কত লক্ষ টাকার অ্যাসেট ক্রিয়েট করেছে বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু হিসেব চাওয়া হয়, দেখুন হিসেব দিতে হয়েছে। এবারে অ্যাক্টিভিটি, স্পেশাল অ্যাক্টিভিটিগুলো দিতে হয়, তার সঙ্গে দেখুন আমরা যে স্টেট অ্যাওয়ার্ড পেয়েছি সেটা দিয়েছিলাম। এই যে 2015-16 সালে আমাদের বিশ্ববিদ্যালয়ের বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়ের ভলেন্টিয়ার আনোয়ারা খাতুন, সে কিন্তু ওমেন অ্যান্ড চাইল্ড ট্রাফিকিং আটকেছিল, মালাইলা ইউসুফ জয়ের মতো কৃতিত্ব অর্জন করেছিল আমেরিকায় গিয়ে, তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ দেখুন বর্তমান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তখনকার স্টেট এনএসএস অফিসার অধ্যাপক নিমাই সাহা, তিনি অ্যাওয়ার্ড দিচ্ছেন। দেখুন বামনপুকুর কলেজের প্রিন্সিপাল প্রফেসর সুভাষ বিশ্বাস এবং প্রোগ্রাম অফিসার রয়েছেন, তাদের সঙ্গে এই যে আনোয়ারা খাতুন বসে রয়েছে, এই ডকুমেন্টেশন গুলো পাঠাতে হয় যে যাদের আমরা রিপাবলিক ডে ক্যাম্পে পাঠাই, দেখুন তাদের ছবি রয়েছে প্রধানমন্ত্রী এবং ইউথ অ্যাফেয়ার্স এর চিফ সেক্রেটারির সঙ্গে এবং মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে, যিনি এখন আমাদের মধ্যে নেই, দেখুন তার ছবি রয়েছে এখানে, তার সঙ্গে এই যে ভলেন্টিয়ার রয়েছে অমৃতা ভট্টাচার্য পেছনে দাঁড়িয়ে আছে, এরকম এই যে দাঁড়িয়ে আছে ভলেন্টিয়াররা প্যারেডের পরে, এইটা হচ্ছে অমৃতা ভট্টাচার্য, এই যে গোল করা রয়েছে ভৈরব গাঙ্গুলি কলেজের, এরপরে দেখুন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে গিয়েছিল, এইভাবে প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে হয়। আমরা এমনকি অ্যাডভেঞ্চার ট্রেনিং এও পার্টিসিপেট করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে, যেখানে হাটকোটিতে সিমলায় অটল বিহারি বাজপেয়ী ইনস্টিটিউট অফ অ্যাডভেঞ্চার ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডক্টর তাপ্তি সেনগুপ্ত বোধহয় রয়েছেন মিটিং এ, তিনি আরো ভালো বলতে পারবেন, আমরা প্রত্যেকটা প্রোগ্রামে পাঠিয়েছি। এখানে দেখুন ব্লাড ডোনেশন ক্যাম্প, তার ফটো দেওয়া রয়েছে যে প্রোগ্রাম কোঅর্ডিনেটর রক্ত দিচ্ছেন, এইভাবে ডকুমেন্টেশন করতে হয় প্রত্যেকটা আলাদা আলাদা পেজে। প্ল্যান্টেশন প্রোগ্রাম ইন ইউনিভার্সিটি প্রেমিসেস, এবারে দেখুন ডে অবজারভেন্স, ভাইস চ্যান্সেলারের ছবি রয়েছে, কন্ট্রোলারের ছবি রয়েছে, অ্যান্টি এডস র্যালি, চাইল্ড লিটারেসি ক্যাম্পেন, এইভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। দেখুন আমরা 228 জনকে টিসিএস এর ফ্রি এমপ্লয়াবিলিটি ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে চাকরি দিয়েছিলাম, সেটাও ভাইস চ্যান্সেলার উদ্বোধন করছেন। এখানে প্রদীপ্তবাবু রয়েছেন তো আজকে, প্রদীপ্তবাবুর ছবি দেখা যাচ্ছে, রেড রিবন ক্লাব অ্যাক্টিভিটিস দেখুন, এবং এখানে দেখুন রেড রিবন এক্সপ্রেস চালু হচ্ছে, সেখানেও আমাদের ভলেন্টিয়াররা রয়েছে। এবারে ইনোভেশন, এই যে অনলাইন পেমেন্ট আমরা করে দিয়েছি, অনেক বিশ্ববিদ্যালয় এখনো করে উঠতে পারেনি, আমাদের এনইএফটির মাধ্যমে টাকা যায়, আমাদের এনএসএস নিউজ লেটার, আজকেই রমাপ্রসাদ বাবু অত্যন্ত প্রশংসা করলেন চৈতন্য মহাবিদ্যালয়ে, যে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এত কম খরচে রিপোর্টিং করা হয় না। দেখুন অ্যান্টি টোবাকো ক্যাম্পেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এবং ভারত সরকারের যে এনসিবি নিয়ে এত কথা হচ্ছে, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, তারা প্রত্যেক বছর আমাদের এখানে ড্রাগের নেশা সর্বনেশা বলে বড় বড় প্রোগ্রাম করে, মাননীয় শ্রী সুব্রত বিশ্বাস স্যার আসেন এবং ডিএম অফিস থেকে প্রোগ্রাম করে। এখানে আমরা ডেটা কালেকশন করেছি, লোকাল ভিলেজ সার্ভে করেছি এবং সেখান থেকে কোয়েশ্চেনিয়ার দিয়ে ডেটা কালেকশন করেছি, আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের ভলেন্টিয়াররা, কমার্স ডিপার্টমেন্টের ভলেন্টিয়াররা এটাকে অ্যানালাইজ করে দিয়েছেন, দেখুন রিপোর্টও বার করে দিয়েছেন, সবটা এখানে দেখায়নি। এবারে দেখুন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে প্রোগ্রামগুলো হয় কালচারাল অনুষ্ঠান, যেমন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের যে বিবেক সংহতি উৎসব হয়, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রতি বছরে জানুয়ারি মাসে, এটা যাদবপুরে হয়েছিল 2016-তে, তার ডকুমেন্টেশন দেখুন দেখা যাচ্ছে। এবারে প্রত্যেকটা ডকুমেন্টেশন দেখুন, আপনার কলেজের ভলেন্টিয়াররা গিয়ে সেখানে যাদবপুরে, এই যে সুবিমল বাবুকে দেখা যাচ্ছে, তারা কিন্তু খুব ভালো প্রোগ্রাম করেছিলেন এবং খুব ভালো মার্শাল আর্টের ট্রেনিং দেখিয়েছিলেন। এছাড়া স্পেশাল অ্যাচিভমেন্টস অফ কোঅর্ডিনেটর ইউনিভার্সিটির ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে প্রোগ্রাম অফিসারেরটা দিতে হয়। এরপরে কলেজ অ্যাক্টিভিটিতে চলে আসি, কলেজ অ্যাক্টিভিটি এগুলো ইউনিভার্সিটি অ্যাক্টিভিটি ইয়ার ওয়াইজ, এরপরে কলেজ অ্যাক্টিভিটি, কলেজ অ্যাক্টিভিটি আসছি ওয়ার্কশপের ডিটেলস শেষ হয়ে যাওয়ার পরে, যে রমাপ্রসাদ বাবু প্রত্যেকের ডকুমেন্টেশন রয়েছে, কোনোটাই বাদ নেই। এবারে দেখুন কোঅর্ডিনেশন অফ কলেজ অ্যাক্টিভিটিস, কলেজ ধরে ধরে প্রত্যেকটা আপনারা কলেজ আমাদের পাঠান, আমরা কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের মারফত দিল্লিতে পাঠাই, দেখুন
কলেজ ওয়াইজ ধরে ধরে অ্যাক্টিভিটি বলা আছে। শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়, এবারে এখানে আছে দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয়, বসিরহাট কলেজ, যারা ডেটা দেননি তাদের ডেটা যায়নি, গেলে আরো সমৃদ্ধ হতো, ডিরোজিও মেমোরিয়াল কলেজ, দেখুন কোনো ডেটাই বাদ নেই, যারা যেভাবে দিয়েছে নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়, পানিহাটি মহাবিদ্যালয়, এইভাবে ধরে ধরে প্রত্যেকটা কলেজের, আপনাদের কলেজেরও আছে, যেহেতু সময় নেই বলে আমি সবটা দেখাতে পারছি না। এই হচ্ছে টোটাল প্রোফাইল 135 পাতার, এটাও কিন্তু একটা রিসার্চ ওয়ার্ক। এবং এই যে বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়ের ভলেন্টিয়ার এত ভালো কাজ করেছে আনোয়ারা খাতুন, এখানে প্রত্যেকটা কলেজ মিলিয়ে একটা বিশ্ববিদ্যালয়। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় এনএসএস যেমন সমৃদ্ধ হবে, আজকে আমরা যেমন অ্যাওয়ার্ড পেলাম না, রেকগনিশন পেলাম না, অত্যন্ত মন খারাপ হয়েছে। তবে আগামী দিনে যিনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর থাকবেন তিনি আরো ভালো চেষ্টা করবেন। এবং এখানে যেটা হলো যে আমরা কিছু কারণে, কিছু অজ্ঞাত এবং কিছু জ্ঞাত কারণে অ্যাওয়ার্ডটা পেলাম না, সেটা কিন্তু কাজ না করার জন্য নয়, কিন্তু পরবর্তীকালে আমরা চেষ্টা করব যে আরো ভালো কাজ করে এই অ্যাওয়ার্ডটা ছিনিয়ে নিতে। সেখানে আমাদের ভালো ভলেন্টিয়ার যারা রয়েছে আপনার কলেজের, আপনার প্রোগ্রাম অফিসার অনেকদিন ধরে রয়েছেন, সেটাও আমি অন্যান্য কলেজের প্রোগ্রাম অফিসার যারা রয়েছেন তাদের মাধ্যমে অধ্যক্ষদের ধন্যবাদ জানাবো। অধ্যক্ষদের আমরা অনুরোধও করব, এই যে দেবাশিস মল্লিকের মতো একজন ভালো প্রোগ্রাম অফিসার তাকে আমি হারিয়েছি, এইখানে যদি আমরা কনসিস্টেন্টলি একজন প্রোগ্রাম অফিসারের উপরে ভরসা করি, তাহলে 3 বছর বা 4 বছর তিনি দায়িত্বে থাকলে তিনি অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং সেই অ্যাওয়ার্ডটা কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং বা স্টেট অ্যাওয়ার্ড, এটা কিন্তু ন্যাককে দেখানো যাবে, ন্যাকের একটা পয়েন্ট পাওয়া যাবে কোনো একটা ক্যাটাগরিতে। ন্যাকের আলোচনা নয় বলে আমি সেটা প্রসঙ্গে আনছি না, কিন্তু এইগুলো ভীষণ প্রাসঙ্গিক। তাই প্রোগ্রাম অফিসারদের হঠাৎ হঠাৎ সরিয়ে দেওয়ার আগেও আমাদের ভাবতে হবে যে এদের দিয়েও কলেজ কিন্তু অনেক বেনিফিটেড হতে পারে, যদি তাদের আমরা প্রপার ট্রেনিং এবং মোটিভেশন দিতে পারি। অনেক বেশি সময় নিয়ে ফেললাম, বয়স হচ্ছে বুঝতেই পারছি, অনেক বেশি কথা বলে ফেলছি, তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং যদি কোনো ভুল কথা বলে থাকি তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, সার্টিফিকেটটাও কিন্তু আপনাদের ফিডব্যাক লিঙ্ক এখানে গ্রুপেই দেওয়া হবে প্রোগ্রামের শেষে, এবং বিধান আর প্রীতম তোমরা আমাকে একটু হেল্প করবে, আমি লিঙ্কটা তোমাদের পাঠাবো, চ্যাট বক্সে একটু দিয়ে দেবে, যাতে করে সবাই ইনস্ট্যান্টলি সার্টিফিকেটটা পান। সবাইকে নমস্কার জানিয়ে মাননীয় অধ্যক্ষা অধ্যাপক ডক্টর সোমা ঘোষ এবং মাননীয় প্রোগ্রাম অফিসার ডক্টর সুজাতা মুখোপাধ্যায়, অন্যান্য মাননীয় কলিগ এবং সর্বোপরি ছাত্র ছাত্রী, এনএসএস ভলেন্টিয়ার এবং প্রোগ্রাম অফিসার, সবাইকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করব। কিন্তু শেষে আমি আর একটা জিনিস শোনাবো প্রোগ্রামের শেষে, সেটা হচ্ছে এনএসএস সং, যেটা আমাদের কম্পালসারিলি এখন থেকে প্র্যাকটিস করতে হবে। সবাই ভালো থাকুন, আর এই পরিস্থিতিতে একটু সহমর্মিতা দেখান, আর টলারেন্স লিমিটটাকে একটু বজায় রাখুন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, ছাত্রীদের উদ্দেশ্যে, যে সত্যিই পরিস্থিতি খারাপ, কিন্তু আমাদের একমাত্র সম্পদ হচ্ছে আমাদের ধৈর্য, এই ধৈর্য আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাই সবাই ভালো থাকো, স্বাস্থ্য বিধি মেনে চলো, সামাজিক দূরত্ব বজায় রাখো, শারীরিক মানসিক নয়, এবং সবাইকে ভালো, সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো এবং সবাই ভালোবাসো। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর প্রণাম ধর স্যার, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আশা করি যারা নতুন ভলেন্টিয়ার তারা অনেক কিছু শিখতে পেরেছে আপনার কাছ থেকে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট পর্বে, সেটা হচ্ছে যে ডক্টর দেবশ্রী ঘোষ বিশ্বাস, তিনি আমাদের কলেজের আত্রেয়ী। শুভ সন্ধ্যা, আজ এনএসএস ডে, এই উপলক্ষে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের এনএসএস ইউনিট আয়োজিত আন্তর্জালিক যে আলোচনা চক্র, সেখানে উপস্থিত আছেন কলেজের অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এনএসএস প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর প্রণাম ধর, স্কাইল্যান্ডস একাডেমির অ্যাডভাইজার অ্যান্ড মেন্টর অধ্যাপক দেববাণী মুখার্জি। আপনাদের সবাইকে আন্তরিক সম্ভাষণ এবং যথাযথ সম্মান জ্ঞাপন করছি। মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার ডক্টর সুজাতা মুখোপাধ্যায় সহ উপস্থিত আমার সকল সহকর্মী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং ছাত্রীদের অনেক স্নেহ। আজ এই জাতীয় সেবা দিবসে জাতির সেবায় নিয়োজিত ও উৎসর্গীকৃত মহাপ্রাণদের সশ্রদ্ধ প্রণাম জানাই।
ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষ তো রত্নগর্ভা, আর বাংলা তো রত্নাকর। সেই রত্নভাণ্ডারের একটি উজ্জ্বল হীরা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের বীরসিংহ গ্রামে 1820 সালের 26 সেপ্টেম্বর তার জন্ম হয়। সেদিক দিয়ে দেখতে গেলে এই বছর অর্থাৎ 2020 সাল তার জন্ম দ্বিশতবর্ষ। শিক্ষাবিদ, ধর্ম সংস্কারক, সংস্কৃতজ্ঞ পণ্ডিত, একাধিক ভাষায় অনায়াস পারদর্শী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতাব্দীর অন্যতম যুগপুরুষ। বাঙালি শিশুর হাতে খড়ি হয় তার বর্ণ পরিচয়ে। শুভ সন্ধ্যা। সমাজ ও ধর্ম সংস্কারের পথ মোটেই কিন্তু কুসুমাকীর্ণ ছিল না, বরং অনেকাংশেই তা ছিল অত্যন্ত পিচ্ছিল ও কণ্টকাকীর্ণ। কিন্তু তার একান্ত চিত্ত সাধনার সুফল আমরা পেয়েছি। তার নিজেরও জন্ম হয়েছিল এক গ্রামীণ রক্ষণশীল পরিবারে, কিন্তু বাল্যকাল থেকেই শাস্ত্র সম্বন্ধীয় কিছু অসারতা তার মনে অনেক প্রশ্নের জন্ম দেয়, যা পরবর্তীকালে তার সংস্কার আন্দোলনের দৃঢ় ভিত্তিভূমিকে প্রস্তুত করে। শাস্ত্র থেকে ধর্মীয় উদ্ধৃতি দিয়েই তিনি একের পর এক তর্কসভায় জয়ী হন। তার তীব্র মননশীল ও যুক্তি খণ্ডন করা তৎকালীন তর্কবাগীশদের পক্ষে সম্ভব হয়নি। তিনি সঙ্গে পেয়েছিলেন মধুসূদন দত্তের মতো আর এক আধুনিক মুক্তমনা বন্ধুকে, যিনি বিদ্যাসাগরকে করুণা সিন্ধু উপাধি দিয়েছিলেন। তিনি যে কতটা মুক্তমনা ছিলেন এবং জাতপাত ধর্মীয় বৈষম্যের ব্যাপারে, তা কিছু তারই জীবনের ঘটা ঘটনা থেকে পরবর্তীকালে বোঝা যাবে। অথচ দুর্ভাগ্যের বিষয় এই যে তার জন্মের প্রায় 200 বছর অতিক্রান্ত, কিন্তু আজও ভারতবর্ষ জাতপাতের কলুষতা থেকে মুক্ত হতে পারল না। ধর্ম বৈষম্য, বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্যের লজ্জা আজও আমরা বহন করে চলেছি। 1841 সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের পাঠ শেষ করার পর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার প্রধান পণ্ডিত যুক্ত হন। 46 সালে তিনি সংস্কৃত কলেজের সহকারী সেক্রেটারি হিসেবে যুক্ত হন, কিন্তু সেই সময়ে সেখানকার শিক্ষকদের রক্ষণশীল মনোভাবের প্রতিবাদে তিনি পদত্যাগও করেন। আবার 50 সালে তিনি পুনরায় সংস্কৃত কলেজের অধ্যাপক এবং পরবর্তীকালে অধ্যক্ষ পদে যুক্ত হন। তারপর কিছু সংস্কারমূলক কাজে তিনি হাত দেন। তার প্রথম পদক্ষেপ ছিল যে এই কলেজ এতদিন পর্যন্ত শুধুমাত্র উচ্চ বর্ণের ছাত্র অর্থাৎ ব্রাহ্মণ এবং বৈদ্য ছাত্রদের জন্যই সংরক্ষিত ছিল। বিদ্যাসাগর এই সংরক্ষণ তুলে দেন বর্ণ বৈষম্য, সব বর্ণের ছাত্রদের জন্য উন্মুক্ত হয় সংস্কৃত কলেজের দ্বার। প্রতিপদ ও অষ্টমীর ছুটির বদলে তিনি রবিবার দিন সাপ্তাহিক ছুটি চালু করেন। পাঠ্যক্রমেও আনেন আমূল পরিবর্তন। ইংরেজি ভাষাকে তিনি বাধ্যতামূলক তো করেনি, সঙ্গে ন্যায়শাস্ত্র বা বেদান্ত চর্চার পাশাপাশি তিনি বাংলা ভাষা এবং পাশ্চাত্য তর্কশাস্ত্র পড়ানোর সুপারিশ করেন। বিশেষত স্টুয়ার্ট, বাকলে এদের মতো তার্কিকদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেন, যার প্রভাব ছিল সুদূর প্রসারী। যদিও সেই সময়কার রক্ষণশীল সমাজের তীব্র বাধার সম্মুখীন হতে হয়েছিল, বিদ্যাসাগর বর্ণ পরিচয় ছাড়াও সংস্কৃত এবং ইংরেজি ভাষা থেকেও বেশ কিছু অনুবাদমূলক বই রচনা করেছিলেন। তবে শুধুমাত্র যে আক্ষরিক অনুবাদ বা ভাবানুবাদ করাই তার লক্ষ্য ছিল তা কিন্তু নয়।
এইসব গ্রন্থগুলোর মধ্যে দিয়ে ব্যক্তি বিদ্যাসাগরের সংস্কারমুক্ত উন্নত চিন্তা, নীতিবোধ ও সততার পরিচয় পাওয়া যায়। জীবনচরিতে তিনি উইলিয়াম জোন্স, হার্সলে, নিউটন, কোপার্নিকাস, গ্যালিলিও প্রমুখ ইউরোপের প্রায় 16 জন বিদগ্ধ ব্যক্তির জীবনী সংক্ষিপ্তভাবে রচনা করেছিলেন। এছাড়া তার কথামালা এবং নীতিমূলক গল্প, যেগুলোরও মূল প্রতিপাদ্য বিষয় ছিল গুরুভক্তি, পিতামাতার প্রতি ভক্তি, সৎ সাহসী জীবনযাপন করা, পরোপকার করা, এইসব যে সৎ এবং মহৎ গুণ, সেগুলোর উল্লেখ আমরা তার গল্পগুলোর মধ্যে পাই। অর্থাৎ শুধু শিক্ষাদানের জন্যই তিনি যে পাঠ্যক্রম তৈরি করেছেন বা পাঠ্যপুস্তক রচনা করেছেন তা কিন্তু নয়, তার মূল উদ্দেশ্য ছিল চরিত্র গঠন, সততা এবং মানসিক দৃঢ়তার উপর জোর দেওয়া। বিদ্যাসাগরই বাংলা গদ্য সাহিত্যে প্রথম ছেদ এবং যতিচিহ্নের প্রয়োগ ঘটিয়ে বাংলা গদ্যকে সুললিত পদ্যের ছন্দস্পন্দনে বেঁধেছিলেন। তিনি যথার্থই বাংলা গদ্যের জনক। 200 বছর আগে জন্মগ্রহণ করা বিদ্যাসাগর ধর্ম ও ঈশ্বর সম্পর্কে যে মনোভাব পোষণ করতেন, তা এই উত্তর আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা কতটা বাস্তবভাবে গ্রহণ করতে পেরেছি জানি না। বোধোদয় গ্রন্থের সূচনায় তিনি ঈশ্বরের সম্পর্কে এক জায়গায় বলছেন যে ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান, তিনি সর্বত্র বিরাজমান, তিনি চৈতন্য স্বরূপ। কিন্তু এই গ্রন্থেরই একেবারে শেষ অংশে তিনি আবার বলছেন যে অনুভববেদ্য এবং ইন্দ্রিয় গ্রাহ্য সমস্ত বিষয় নিয়েই তিনি সংজ্ঞা দিয়েছেন, তার সম্পর্কে লিখেছেন, কিন্তু ঈশ্বর বা অতিলৌকিক বিষয় সম্পর্কে আর কিন্তু নাম উল্লেখটুকু পর্যন্ত করেননি। নারী মুক্তি, স্ত্রী শিক্ষার বিস্তার, সমাজ ধর্ম সংস্কারের পথে তিনি ছিলেন নিঃসঙ্গ প্রায় পথিক। সকল যুগে সকলের কাছে বিদ্যাসাগর প্রগাঢ় সম্মান ও শ্রদ্ধা পেয়েছেন, কিন্তু তার চারপাশ ঘিরে থাকা তার বন্ধু পরিজন, তার পরিচিত মানুষ, সমকালীন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, তাদের কাছ থেকে তিনি বারবার ব্যঙ্গবিদ্ধ হয়েছেন, ধিক্কার পেয়েছেন, সমালোচনার বাণে জর্জরিত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। লাঞ্ছনার সেই শোণিত ধারাই তাকে আরও দৃঢ়চিত্ত ও একমুখী করে তুলেছে। ন্যায় প্রতিষ্ঠার, অধিকার রক্ষা, সত্য প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন যুদ্ধ করে গেছেন, কিন্তু বিদ্যাসাগরের গতিপথ রুদ্ধ করার কোনো প্রচেষ্টাই সফল হয়নি। তা সত্ত্বেও একেবারে নিজের মধ্যেই মর্মাহত বিদ্যাসাগর তার যন্ত্রণাক্লিষ্ট মনোভাব তার কথাতেই প্রকাশ করে গেছেন, যে তিনি একটা জায়গায় বলছেন যে আমার আত্মীয়রা আমার পক্ষে বড় নির্দয়, সামান্য অপরাধ ধরিয়া অথবা অপরাধ কল্পনা করিয়া আমাকে নরকে নিক্ষেপ করিয়া থাকেন। সমাজ জীবন ও পারিবারিক জীবন তাকে নিরন্তর আঘাত দিয়ে গিয়েছে। বন্ধুবিচ্ছেদ, স্বজন বিচ্ছেদ, তাদের অসততা বিদ্যাসাগরকে অভিমানী করেছে। বন্ধুকন্যা প্রভাবতী, যার মাত্র 3 বছর বয়সে মৃত্যু হয়েছিল এবং তিনি বিদ্যাসাগরের অত্যন্ত স্নেহের পাত্রী ছিলেন, সেই তাঁর মৃত্যুশোক বিদ্যাসাগরকে এতটাই বিচলিত করেছিল যে বিদ্যাসাগরের একটাই মাত্র মৌলিক রচনা সেটা প্রভাবতী সম্ভাষণ। সেই প্রভাবতী সম্ভাষণে তিনি ব্যক্ত করছেন তার হৃদয় যন্ত্রণা। আমি যে তোমার অদর্শনে কত যন্ত্রণা ভোগ করিতেছি তাহা তুমি একবারও ভাবিতেছ না। সংসার নিতান্ত বিরস ও বিষময় হইয়া উঠিয়াছে। ইদানিং তুমি আমার জীবনযাত্রার একমাত্র অবলম্বন হইয়াছিলে। সংসার যে বিরূপ স্থান, তাহাতে তুমি দীর্ঘজীবিনী হইলে কখনোই সুখে ও স্বচ্ছন্দে জীবনযাত্রা সমাধা করিতে পারিতে না। পারিবারিক মতান্তরে অভিমানী বিদ্যাসাগর নিজ গ্রাম ত্যাগ করেছিলেন, জীবৎকালে আর কখনো সেখানে ফেরেননি। নিজ পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে এক বিধবা পাত্রী ভবসুন্দরীর বিয়েও দিয়েছিলেন, আর নারায়ণচন্দ্রকেও এই কারণে অনেক সামাজিক লাঞ্ছনা, সমাজপতিদের কঠোর বিদ্রূপ ও অপমান সহ্য করতে হয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই পুত্র নারায়ণচন্দ্র যখন স্বেচ্ছাচারী ও বিপদগামী হয়ে গেল,
কঠোর পিতার ন্যায় পরায়ণতায় নারায়ণচন্দ্রকে তিনি ত্যাজ্যপুত্র তো করলেনই, সঙ্গে তাকে উত্তরাধিকার থেকেও বঞ্চিত করলেন। দয়ার সাগর এই মানুষটির কাছে কঠোর নিয়মানুবর্তিতা এবং পুত্র স্নেহকে কখনো বশীভূত করেনি। এই ঘটনায় তিনি স্বাভাবিকভাবেই পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন। একাকী অবসাদগ্রস্ত অবস্থায় তার কর্তব্য পালনে তিনি কিন্তু একদিনের জন্যও বিরত হননি। 1857 থেকে 58 এই একটা বছরে তিনি প্রায় 35টি বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং এই মহৎ কাজের জন্যও তাকে সামাজিক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। এক শ্রেণীর মানুষ বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে অপদস্থ করেছেন। শুধু তাই নয়, সমকালে আর এক কবি যিনি বাংলা সাহিত্যে গুপ্ত কবি হিসেবেই বেশি পরিচিত, ঈশ্বর গুপ্ত, তার সম্পাদিত যে পত্রিকা সংবাদ প্রভাকর, সেখানে বিধবা বিবাহ নিয়ে, মানে প্রচলন হওয়া উচিত কি উচিত না এই নিয়ে যখন তর্ক বিতর্ক চলছে, তখন এত শ্লেষপূর্ণ, এত কুৎসিত, এত বিদ্বেষপূর্ণ মন্তব্য ঈশ্বরগুপ্ত করেছিলেন যা সর্বসমক্ষে এর থেকে বেশি অসম্মানিত বোধ হয় বিদ্যাসাগরকে হতে হয়নি। কিন্তু এত প্রতিরোধ, এত অসম্মান সত্ত্বেও বিদ্যাসাগরের গঠনমূলক ও সংস্কারমূলক কর্মচ্যুতি ঘটানো সম্ভব হয়নি। সমকালের আর একজন সাহিত্যিক, বাংলা সাহিত্যের গর্ব, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, তিনি সরাসরি বিদ্যাসাগরের বিরোধী ছিলেন, সমাজ ধর্ম সংস্কারের চরম ও কঠোর সমালোচক। শুধু তাই নয়, তার যে বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষ, সেখানেও তিনি একটি চরিত্রকে দিয়ে বিদ্যাসাগরের এই বিধবা বিবাহ সম্পর্কে অনেক কটু মন্তব্য করিয়েছেন। যাই হোক, এই আঘাত বিদ্যাসাগর বারবার তার সমগোত্রীয়দের কাছ থেকে পেয়েছেন, সমাজের মানুষের কাছ থেকে তো পেয়েইছেন। আঘাতে আঘাতে বিদ্যাসাগর বারবার রক্তাক্ত হয়েছেন, জর্জরিত হয়েছেন। শেষ পর্যন্ত তার কর্মপদ্ধতি হয়তো পাল্টায়নি, তার মনোভাব হয়তো পাল্টায়নি, কিন্তু আত্মযন্ত্রণায় তিনিও ভুগেছিলেন। তাই তার এক বন্ধু দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়কে একটি পত্রে তিনি তার এই মর্মবেদনা ব্যক্ত করেছিলেন যে আমাদের দেশের লোক এত অসার ও অপদার্থ বলিয়া পূর্বে জানিলে আমি কখনোই বিধবা বিবাহের বিষয়ে হস্তক্ষেপ করিতাম না। 1891 সালের 19 জুলাই এই মহাপ্রাণের দৈহিক মৃত্যু ঘটে। শেষ জীবনে একেবারে নিঃসঙ্গ, ঋণ জর্জর, পরিবার বিচ্ছিন্ন, একাকী ঈশ্বরচন্দ্র, যেন সেই উৎপল দত্তের ভাষায় বলা যায় যে ভগবানের মতো একা। বাংলার নবজাগরণের এই দূত, এই অজেয় পৌরুষ, ত্যাগ ও আদর্শের প্রতীক বিদ্যাসাগরের মূল্যায়ন করতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছেন যে বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন, এখানে যেন তার স্বজাতি সদর কেহ ছিল না, এ দেশে তিনি তার সমযোগ্য সহযোগীর অভাবে আমৃত্যুকাল নির্বাসন ভোগ করিয়াছেন। একটি জায়গায় রবীন্দ্রনাথ আরও লিখছেন যে তাহার মহৎ চরিত্রের যে অক্ষয় বট তিনি বঙ্গভূমিতে রোপণ করিয়া গিয়াছেন, তাহার তলদেশে সমস্ত বাঙালি জাতির তীর্থস্থান হইয়াছে। 200 বছর আগে জন্ম নেওয়া এই মানুষটির আদর্শ বর্তমানের নৈতিক ও মূল্যবোধের অবক্ষয়ের যুগে আমাদের পাথেয় হোক, এই প্রার্থনা জানাই। ধন্যবাদ ডক্টর দেবশ্রী ঘোষ বিশ্বাস মহাশয়কে। এবার আমাদের শেষ বক্তা প্রফেসর দেববাণী মুখার্জি, অ্যাডভাইসার অ্যান্ড মেন্টর, স্কাইল্যান্ডস একাডেমি প্রাইভেট লিমিটেড, মিডিয়া এডুকেটর অ্যান্ড টিচার ট্রেনার, ফ্যাকাল্টি HRDC রিফ্রেশার কোর্স অ্যান্ড ফ্যাকাল্টি ইন্ডাকশন প্রোগ্রাম। দেববাণী মুখার্জি ম্যাডাম। দেববাণী মুখার্জি ম্যাডাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? দেববাণী ম্যাডাম প্লিজ আনমিউট করুন, তার মাঝখানে আমি একটা মার্জনা স্বীকার করে নিই। সুজাতা ম্যাডাম,
ওটা দীপা সায়নী সান্যাল ও খুব রাগ করেছে তো আমি নামগুলো বলতে ভুল করেছি, সায়নী সান্যাল। ঠিক আছে স্যার। আর একটা কথা, ছোট্ট কথা, ফিডব্যাক লিংক তৈরি হয়ে আছে, আমি সুজাতা ম্যাডামকে পাঠিয়েছি প্রিন্সিপাল ম্যাডামের পারমিশন নিয়ে, আপনি সময় মতো ওটা চ্যাট বক্সে দিয়ে দেবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। সুজাতা ম্যাডাম, আমার গলা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবপানি দি শোনা যাচ্ছে, তুমি বলো। আচ্ছা, সবাইকে আবার শুভ সন্ধ্যা। প্রিন্সিপাল ডক্টর প্রফেসর সোমা ঘোষ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর প্রফেসর সুজাতা মুখোপাধ্যায়, এবং আমার সশ্রদ্ধ প্রণম্য ডক্টর প্রফেসর প্রণাম ধর, অন্য আনুষঙ্গিক সমস্ত টিচার যারা রয়েছেন, ছাত্রছাত্রী যারা রয়েছ, এনএসএস এর ভলান্টিয়ার্স যারা রয়েছ, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই বলে আমি আজকের বিষয়টা নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা যা শুনেছি তাতে আমরা কিন্তু আমাদের মনটা হয়তো কিছুক্ষণের জন্য আনন্দে পরিপূর্ণ হলেও কোথাও একটা বিষাদের ছায়া লেগে রয়েছে। আগামী পরশু দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়, তার জন্ম দ্বিশতবার্ষিকী, 200 বছর পূর্ণ হবে। কিন্তু যে আগুন, যে জ্বালা নিয়ে উনি সমাজ সংস্কারক হয়েছিলেন, যে পরিবর্তন উনি সমাজে এনেছিলেন, আমরা কি সেই পরিবর্তনশীল সমাজটাকে আরো পরিবর্তন করতে পারছি না পারছি না? আমাকে আজকে সকালে যখন সুজাতা ম্যাডাম জানান যে আমাকে বক্তব্য রাখতে হবে হয় বিদ্যাসাগর মহাশয়ের উপরে অথবা কবিগুরুর ওপরে, তো আমি প্রথমে ভেবেছিলাম কবিগুরুর কথাই বলবো, কিন্তু তারপরে আমার মনে হলো যে পরশুদিন যার জন্মদিন তাকে নিয়ে কথা তো বলার খুব একটা বেশি সুযোগ আমরা সবসময় পাই না, কবিগুরুকে নিয়ে বলার অনেক সুযোগ পাই, তাহলে না ওনার সম্বন্ধেই বলি। এই মুহূর্তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে কিছু জানতে গেলে, যে ছাত্ররা তোমরা বসে আছো, আমি জানি তোমরা তত্ত্ব কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাও, বা তোমরা সিলেবাসগত বিদ্যাসাগর সম্বন্ধে যারা বাংলা নিয়ে পড়ছো তারা ক্লান্ত হয়ে যাও, তোমরা যদি সন্ধেবেলা জি বাংলার রানী রাসমণি দেখো তাহলে বিদ্যাসাগরের অনেক বড় একটা অংশ যিনি অভিনয় করছেন তার মধ্যে দিয়ে জানতে পারবে যে উনি কিভাবে কি সাংঘাতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে চেষ্টা করে সব থেকে বড় যেটা কথা, বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, এবং নারী শিক্ষা, নারী শিক্ষা কিন্তু রাজা রামমোহন রায়ও শুরু করেছিলেন, এবং মেয়েদের শাড়ি পরা, এই যে আধুনিক কায়দায় শাড়ির সঙ্গে ব্লাউজ পরা, এগুলো সমস্ত কিছু শুরু করেছিলেন রামমোহন রায়। বিদ্যাসাগর মহাশয় কিন্তু নারী শিক্ষা শুরু করেছিলেন, তাই বিদ্যাসাগর মহাশয় যদি আজকে নারী শিক্ষা শুরু না করতেন 200 বছর আগে, তাহলে বোধহয় আমরা এইখানে বসে এই আধুনিক কায়দায় ওয়েবিনারে কথা বলতে পারতাম না, আমাদের হয়তো অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যেত, এবং আমরাও হয়তো বৈধব্যের জ্বালা সহ্য করতে করতে একদিন শেষ হয়ে যেতাম। বলতে গেলে যেটা বলতে হয়, তত্ত্ব কথা যদি আমাকে বলতে বলো, আমি বিদ্যাসাগর সম্বন্ধে যেটুকু পড়াশুনো করেছি বা যেটুকু শুনেছি, ছোটবেলা থেকেই শুনেছি যে ছোট ছোট গল্পগুলো, যেটা ডক্টর প্রফেসর সোমা ঘোষ বললেন যে বিদ্যাসাগর মশাই মাইলস্টোন দেখে দেখে ওনার অঙ্ক করা শিখেছিলেন, নাম্বারস চিনেছিলেন, এবং বীর সিংহের এই যে সিংহ শিশু, তিনি কিন্তু ওইভাবেই তার পড়াশুনো শুরু করেন, তার একমাত্র কারণ ছিল চরম দারিদ্রতা। দেখতেন আর সমানে নম্বরগুলো মনে মনে গুনতে গুনতে উনি যেতেন। এছাড়াও মাতৃভক্তির কথা তো আমাদের সবার, মায়ের জন্য ওই সাংঘাতিক উত্তাল দামোদর নদী সাঁতরে চলে গেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কষ্টটা পেয়েছেন বা তার শেষ জীবনের যে ঘটনাগুলো ঘটেছে, তিনি এত একাকিত্বে ছিলেন, আমার মনে হয় যারা সমাজ সংস্কারক হয় তারা সব সময় বিপদের মুখোমুখি আসে।
আর আমরা কোনো নতুন জিনিসকে খুব সহজে কোনো দিনও মেনে নিতে পারি। আজকে যখন কোভিড-19 এসেছে, আমরা জানি অনলাইন হয়ে যাব, তখন কিন্তু আমরা ভীষণ প্রথমে ভয় পেয়েছি। তার কারণ ভারতবর্ষের এখনো পরিকাঠামোটা তো সঠিক নয়, তাই নেটওয়ার্ক ইস্যুস জিনিসটা ভয় পেয়ে ভেবেই আমরা ভেবেছি আমরা কি করে পড়াবো, আমরা কি করে কাজগুলো করব, অনলাইনে কিভাবে হবে। তার মানে যে কোনো নতুন জিনিসে না আমরা বড্ড ভয় পাই। বিদ্যাসাগর মহাশয় কিন্তু বীরদর্পে এই ভয়ের মধ্যে দিয়ে সাঁতরে এগিয়ে গিয়েছিলেন। আমি কোথাও একটা লেখায় একসময় পড়েছি যে মধুসূদন বলেছিলেন, "The man to whom I have appealed has the genius and wisdom of an ancient sage, the energy of an Englishman and the heart of a Bengali mother." অর্থাৎ মধুসূদন বলছেন যে তার চেষ্টা, উদ্যম এবং তার একেবারে যেটাকে আমরা বলি আসল শিক্ষা, সেটা একজন ইংলিশম্যানের সমান। আমাদের দেশে বিদেশি যে আক্রমণ হয়েছে, যার জন্য আমরা পরাধীন ভারতবর্ষে 200 বছর থেকেছি, তাদের মধ্যে সবাই খুব খারাপ ছিল না, অনেকে খুব ভালোও ছিল। যারা ভালো ছিলেন, যারা আমাদের দেশে থেকে দেশের উন্নতি চেয়েছিলেন, সেই সমস্ত ইংলিশম্যানরা কিন্তু এই রকম এনার্জি নিয়ে এবং একটা সার্বিকভাবে পজিটিভ নোটে এগিয়ে যেতেন। বিদ্যাসাগরের মানসিকতা এবং আধুনিকতাটা ওদের মতো ছিল, কিন্তু মনের কোণে তিনি ছিলেন একজন সম্পূর্ণরূপী বাঙালি। বাঙালি চেষ্টা করেছে বাঙালি বন্ধু, বাংলা সমাজের উন্নতি করার। তাই বিদ্যাসাগর মশাই হয়তো জীবদ্দশায় যে মূল্যায়ন তার হয়নি, আজকে সেই মূল্যায়নটা হচ্ছে। আমরা তার জন্মদিন পালন করছি, আমরা মনে রাখছি যে সামাজিক সাহায্য আমাদের ভীষণ করা দরকার। আজকে প্রফেসর ধর যেটি বললেন, যে এনএসএস এর কথা এত সুন্দর করে গুছিয়ে উনি বললেন, আমি প্রচুর জ্ঞান লাভ করলাম। আমার এতটা জ্ঞান সত্যি এনএসএস সম্বন্ধে ছিল না। এইটা করা হচ্ছে সমাজের দিকে এগিয়ে যাওয়া। আমি সুজাতা ম্যাডামকে রেগুলারই দেখি যে উনি এনএসএস এর জন্য কোথায় ডেঙ্গির মশা বেশি হয়ে গেছে সেখানে ওষুধ দেওয়া, কোভিড এর জন্য কোথায় মাস্ক বিতরণ করা, অথবা কোনো একটা বিশেষ দিনে কোনো হয়তো জনবসতিতে গিয়ে তাদেরকে খাদ্য দেওয়া, তাদেরকে সাহায্য করা বা লেখাপড়া শেখানো, সেইগুলোর মধ্যে দিয়ে সামাজিক কাজ করে চলেছেন। এবং সামাজিক কাজের মধ্যে দিয়ে আমরা যে মনুষ্য সেবা করছি, তার মধ্যে দিয়েই কিন্তু আমরা ঈশ্বর সেবা করছি। এটা বিবেকানন্দের কথাতেও রয়েছে যে মনুষ্য সেবাই সব থেকে বড় সেবা। বিদ্যাসাগর মশাই যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, সে সময়টি ছিল এজ অফ রিজন এবং রাইটস অফ ম্যানের যুগ, অর্থাৎ যুক্তির দ্বারা মানবাধিকার প্রতিষ্ঠার উন্মেষকাল। বিদ্যাসাগর এই কালের সার্থক পুরোহিত, তাই 19 শতকের সেই চিত্ত সংকট ও প্রেমের দ্বন্দ্বে বিদ্যাসাগর কখনো উদ্বেল, আবার কখনো সংশয়বাদী। বিদ্যাসাগরের জীবনে এই যে নানা ঘটনার ঘাত প্রতিঘাত ও দ্বন্দ্ব সংশয়, তা 19 শতাব্দীর প্রথমার্ধের বাঙালি মানুষেরই প্রতিচ্ছবি। 19 শতকের বাংলাদেশে তখন চিরস্থায়ী বন্দোবস্তের ফলে উপকৃত মেরুদণ্ডহীন কিছু মানুষ। বিদ্যাসাগরের রচনাবলীকে অনুবাদমূলক এবং মৌলিক এই দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। মৌলিক রচনাসমূহ মুখ্যত তর্ক বিতর্কমূলক, তুলনায় তার অনুবাদ গ্রন্থ বিচিত্র। বিদ্যাসাগর মশাই কিন্তু এই যে শকুন্তলা আমরা এত সহজে বলছি, কালিদাসের ছিল অভিজ্ঞান শকুন্তলম, বিদ্যাসাগর মশাই কিন্তু এটাকে সহজ স্বাভাবিক ভাষায়, যাতে একজন আরেকজনকে বোঝাতে পারে, সেইভাবে লিখে ওইটাকে পরিবেশনা করলেন। ভ্রান্তি বিলাস, অর্থাৎ এটা ছাড়া, আমি শকুন্তলা ভ্রান্তি বিলাসের কথা বললাম, এছাড়াও ওনার অনেক লেখনী রয়েছে যেগুলো অত্যন্ত সহজ এবং সার্বিক ভাষায় লিখে উনি আমাদের কাছে যদি উপস্থাপনা 200 বছর আগে না করতেন, আমরা সবাই তো সংস্কৃত পড়তে জানি না। উনি তো সংস্কৃতের দিকপাল, উনি সংস্কৃতের
সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি সংস্কৃত ভাষায় যেভাবে অবলীলায় কথা বলতেন, যেভাবে শ্লোক বলতেন, আমরা তো সবাই সেটা পারি না বা বুঝতে পারি না বা বলতে পারি না। উনি যদি সেই মানসিকতা নিয়ে চিন্তা আমাদের জন্য না করতেন, তাহলে আজকে দাঁড়িয়ে কিন্তু শকুন্তলার গল্প অমর চিত্রকথার প্রেক্ষাপটেও আসতো না বা স্বাভাবিক সাধারণ একটা গল্পের আকারে আমাদের সামনে উঠে আসতো না, কারণ আমরা তো সংস্কৃত পড়তে জানি না। এই যে হিন্দি, হিন্দিতে একটা আছে বেতাল পঁচিশি, অর্থাৎ আমরা যেটা বলি বেতাল পঞ্চবিংশতি, এটাও কিন্তু বিদ্যাসাগর মশাই 1847 সালে লিখে দিয়ে চলে গেছেন, লিখে দিয়েছেন খুব সহজভাবে বেতাল পঞ্চবিংশতি। এবং সেটা আমরা ছোটদের গল্প হিসেবে নিই, বড়দেরকে শোনাই এবং তার থেকে আমরা শিক্ষামূলক অনেক কিছু দেখতে পাই। ওনার যে শিক্ষামূলক কাণ্ড ছিল, যেগুলি বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ ও সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, উপক্রমণিকা উনি প্রথম নিয়ে আসেন। শিশু শিক্ষার ভিত্তি প্রস্তুত করতে এবং শিশু মনস্তত্ত্ব অনুযায়ী তাদের পঠন পাঠনের উপযোগী পাঠ্যপুস্তক রচনার প্রয়াস এই গ্রন্থগুলির রচনা। বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগের ভূমিকায় বিদ্যাসাগর লিখেছেন বালকদিগের সংযুক্ত বর্ণ পরিচয় এই পুস্তকের উদ্দেশ্যে। এখনো কিন্তু, আজকের দিনেও কিন্তু, যখন ছোট ছোট বাচ্চাদের হাতে খড়ি হয়, আজকালকার নিয়মের শিক্ষার নিয়মটা অনেক এগিয়ে গেছে, 2 বছরের বাচ্চা 3 বছরের বাচ্চা তাদের হাতে খড়ি হয়, যেটা বৈজ্ঞানিক মতে সঠিক নয়, কিন্তু সেটা হচ্ছে, আমরা সেটা দেখছি। এবং সেইখানে কিন্তু সরস্বতী পুজোর দিন অনেকের হাতে খড়ি হয়, তখন কিন্তু কলম হয় খাগের কলম, দুধ বা এমনি কলম। আর এই বিদ্যাসাগর মহাশয়ের এই বইটি কিন্তু বর্ণ পরিচয় সবসময় সেখানে থাকে, প্রথম বর্ণটা সেইখান থেকেই তারা পরিচিত হয়। সংযুক্ত বর্ণের উদাহরণ স্থলে যে সকল শব্দ আছে, শিক্ষক মহাশয়রা বালকদিগকে উহাদের বর্ণ বিভাগ মাত্র শিখাইবেন, অর্থ শিখাইবার নিমিত্ত প্রয়াস পাইবেন না। বর্ণ বিভাগের সঙ্গে অর্থ শিখাইতে গেলে গুরু শিষ্য উভয় পক্ষেরই বিলক্ষণ কষ্ট হইবে এবং শিক্ষা বিষয়ে আনুষঙ্গিক অনেক দোষ ঘটিবে। এটা কিন্তু খুব ঠিক কথা। এই বর্ণের সূত্র, যাকে আমি হাতে করে দিচ্ছি ক শিখিয়ে, সেই শিশুটিকে আমি যদি ক এর উৎসস্থলটা জানাই, তার বোঝার ক্ষমতা তখন নেই, সে তখনও অত বড় হয়নি। এবং এটা যথাযথ বিদ্যাসাগর মশাই লিখে গেছেন, ধ্বনি ঝংকার অনুসরণ করে উপযুক্ত স্থানে জ্যোতি চিহ্ন স্থাপন করে বাক্যাংশ গুলিকে সাজিয়ে তিনি প্রথম গদ্যা ছন্দকে আবিষ্কার করেছিলেন। মহিতলাল মজুমদার তাই বলেছেন, যাহা ছিল না তাহা সৃষ্টি করা যে কত বড় প্রতিভার কাজ, বেতাল পঞ্চবিংশতিতে ভাষা তাহারই পরিচয় দিতেছে। রামমোহন বাংলা গদ্যের দুর্বোধ্যতা দূর করেছিলেন, অক্ষয় কুমার তার আড়ষ্টতা দূর করেছিলেন, বিদ্যাসাগর তাকে লালিত্য দান করলেন, অনাবশ্যক সমসাড়ম্বর থেকে মুক্ত করে। গ্রাম্য পাণ্ডিত্য এবং গ্রাম্য বর্বরতা উভয়ের হস্ত হইতেই উদ্ধার করিয়া তিনি ইহাকে পৃথিবীর ভদ্র সভার উপযোগী আর্য ভাষা রূপে গঠিত করিয়া দিয়েছেন। এবং এই কথাটি বলে গিয়েছিলেন আমাদের কবিগুরু বিদ্যাসাগর সম্বন্ধে। এটা যথাযথই উনি বলেছেন, যে ভাষা দুর্বোধ্য তাকে লালিত্য কিন্তু বিদ্যাসাগর মহাশয় করে গেছেন, যাতে আমরা সহজে ভাষাটাকে ভালোবেসে তাকে গ্রহণ করতে পারি। বিদ্যাসাগর সংস্কারান্ত ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন না, তাই সংস্কৃত সাহিত্যে অশেষ জ্ঞান থাকলেও ইংরেজি গদ্যের প্রাঞ্জলতা, প্রসাদ দণ্ডন, পরিমাণ বোধ ও স্বাভাবিকতা সাহিত্য রসিক বিদ্যাসাগরকে মুগ্ধ করেছিল। একটু আগেই বলেছি, উনি বিদেশি শিক্ষার শিক্ষাটা নিয়েছিলেন, যেটাকে আমরা ইংরেজিতে বলি লিটারেসি। আমরা লিটারেট, কিন্তু আমরা সব, আমাদের মধ্যে খুব কম কিন্তু আমরা এডুকেটেড আছি। বিদ্যাসাগর মহাশয় এডুকেটেড ছিলেন, তাই তার মন অত্যন্ত বড় ছিল এবং তিনি ইংরেজি শিক্ষাকে আদর্শ, কিছু কিছু জায়গায় আদর্শ করে গ্রহণ করেছিলেন। সংস্কৃত ও ইংরেজি এই উভয় ধারার সম্মিলনে বিদ্যাসাগরের স্টাইল বাংলা গদ্যের সাধু ভাষার আদর্শ স্টাইল গঠিত হয়েছিল।
বেতাল পঞ্চবিংশতিতে বাংলা গদ্যের এই আদি সাধু ভাষার প্রথম সাহিত্যিক প্রকাশ এবং শকুন্তলায় শ্রেষ্ঠ প্রকাশ। শকুন্তলার ভাষা যেমন লালিত্যপূর্ণ, তেমনি শিল্প শ্রীমণ্ডিত। সাধু ভাষায় ক্রিয়াপদ সত্ত্বেও শকুন্তলার কথোপকথনে ভাষায় বাংলা চলিত গদ্যের কাজ ঘেঁষে রয়েছে। মাঝে মাঝে চলিত ভাষার ক্রিয়াপদ ব্যবহার করতেও বিদ্যাসাগর দ্বিধা করেন। একটা উদাহরণ, বাছা শুনিলাম আজ তোমার বড় অসুখ হয়েছিল, এখন কেমন আছো, কিছু উপশম হয়েছে? শকুন্তলা কহিলেন, হ্যাঁ পিসি, আজ বড় অসুখ হয়েছিল, এখন অনেক ভালো আছি। শকুন্তলার ভাষাতেই বিদ্যাসাগরের স্টাইল চরমোৎকর্ষ লাভ করেছে। আমরা কি শকুন্তলা সংস্কৃতে পড়লে এই কাছাকাছিটা আসতে পারতাম, সাধারণীকরণে আসতে পারতাম? আমরা সাধারণীকরণে আসতে পারতাম না, যেহেতু উনি লিখেছেন বাছা শুনিলাম আজ তোমার বড় অসুখ হয়েছিল। আমাদের ঠিক মনে হবে যে আমাদেরকে কেউ যেন বলছে যে বাছা, তোমার যে এত শরীর খারাপ হয়েছিল, অসুখ করেছিল, এখন কি কিছু উপশম হয়েছে? শকুন্তলার ভাষার যে মাধুর্য ও সুরভির পরিচয় পাওয়া যায়, সীতার বনবাসেও তা দুর্লভ না হলেও শকুন্তলার ভাষার সেই লঘুতা ও নমনীয়তা নেই। এখানেও কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের আরেকটি দিক দেখা যাচ্ছে। শকুন্তলাকে উনি যতটা সহজ করেছেন, সীতার বনবাসে কিন্তু ততটা সহজ পাওয়া যাচ্ছে না। বিদ্যাসাগরের গদ্য রচনার এই আদর্শ কোথা থেকে গ্রহণ করলেন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসতে পারে। উত্তরে বলা যেতে পারে, ইংরেজি গদ্যের আদর্শ তিনি গ্রহণ করেছিলেন ম্যাথিউ আর্নল্ড এর গদ্যরীতির আদর্শের সঙ্গে বিদ্যাসাগরের গদ্যরীতির প্রভূত সাদৃশ্য পাওয়া যায়। দ্য নিডফুল কোয়ালিটিস ফর আ ফিট প্রোজ আর রেগুলারিটি, ইউনিফর্মিটি, প্রিসিশন অ্যান্ড ব্যালেন্স। যে চারটি শব্দের ব্যবহার যদি গদ্যে পরিপূর্ণ না হয়, সেইগুলো না থাকলে কখনোই কোনো গদ্য পরিবেষ্টিত হতে পারে না এবং আমাদের মনোরম করে মনের বিকার করতে পারে না, মনোরম করেও তুলতে পারে না। এই যে চারটি শব্দ বললাম, রেগুলারিটি, ইউনিফর্মিটি, প্রিসিশন অ্যান্ড ব্যালেন্স, এগুলোর বাংলা হচ্ছে ঋজুতা, ভারসাম্য, যথার্থ শৃঙ্খলা, গদ্যের অন্তিষ্ঠ। এই বিশ্বাসের ধারা কিন্তু বিদ্যাসাগর চালিত হয়েছে করেছিলেন। বিদ্যাসাগর বাংলা সাধুগদ্যের প্রথম সচেতন শিল্পী। এই অর্থেই বলা যায় তিনি বাংলা সাধু গদ্যের কাঠামো কি হওয়া উচিত তা নিয়ে পরীক্ষা চালান এবং চলতি গদ্যের সম্ভাবনা নিয়েও পরীক্ষা করেন। বিদ্যাসাগর দেখিয়েছেন গদ্য চর্চা সাধনার বস্তু শব্দ নির্বাচন সতর্ক শিল্প চেতনা নির্ভর। এরপরে আসি বিদ্যাসাগর এই যে বিধবা বিবাহ বন্ধ যখন করেছেন, যে আইনটি যখন আসলো তার আগে তার অসম্ভব সেই যুদ্ধ যেটা আমরা ইতিহাসে পড়ে এসেছি, কিন্তু যদি এই সিরিয়ালের মাধ্যমে আমরা দেখি তাহলে দেখব যে উনি কিন্তু অনেকের কাছে যেরকম সাহায্যের হাত বাড়িয়েছিলেন, উনি কিন্তু রানী রাসমণির কাছেও হাত বাড়িয়েছিলেন। রানী রাসমণিকে উনি পিসিমা বলতেন এবং উনি অত্যন্ত আদরের পাত্র ছিলেন রানী। এবং তখনকার দিনে এই উদাহরণটা কিন্তু ভয়ঙ্কর, যে তখনকার দিনে রানী রাসমণি নিজে একজন বিধবা হয়ে বিধবা বিবাহ চালনা করার জন্য ওনার সঙ্গে হাত মেলান এবং ওনার বড় নাতবউকে বিধবা বিবাহ আবার দেন। তার জন্য রানী রাসমণিকে কম বিপদের মধ্যে দিয়ে যেতে হয়নি এবং এই পুরো প্রক্রিয়ায় বিদ্যাসাগর মশাইকে কিন্তু অত্যন্ত ভাবে সাহায্য করেছিলেন রামকৃষ্ণ, যিনি কোন সময় বলেছিলেন যে বিদ্যাসাগর ওনাকে তো আমার আমার সাথে দেখা করতেই হবে, আমার তো ওনার সাথে কথা বলতেই হবে। এবং এটি কিন্তু সত্যি ঘটনা যে ওই সময় বাংলা সমাজের যা অবস্থা ছিল, যে পরিমাণ অশান্তি ছিল, তথাকথিত উচ্চ বর্ণের হিন্দুরা যারা এই সমস্ত প্রচার করেছিলেন যে বিধবা হয়ে গেলে তাকে একাদশী করতে হবে, তাকে অথবা যেটা আগে ছিল যে তাকে সহমরণে যেতে হবে, তার আবার বিবাহ করতে পারে না, এই উপরে হয়ে চলেছে, তারা লেখাপড়াতে পারবে না, এই এই যে প্রত্যেকটা ধাপে এক একজন মনীষী এসেছেন এবং আমাদেরকে পরিবর্তনের হাত ধরে নিয়ে গেছেন,
বিদ্যাসাগর মশাই যখন এসেছেন তখনই বিধবা বিবাহ পরিবর্তনের হাত ধরে নিয়ে গেছেন, এইগুলি যদি আজকে না হতো তাহলে কি আমরা এখানে থাকতে পারতাম? ঈশ্বরচন্দ্র জীবনে অনেক কষ্ট পেয়েছেন, অনেক দারিদ্রতার মধ্যে দিয়ে গেছেন, শেষ জীবনে অত কষ্ট পেয়েছেন, পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না, কিছুই ছিল না, জীবদ্দশায় তিনি যা পাননি, যে সুনাম, যে যে নাম তিনি পাননি, তিনি অমর যেটা জীবদ্দশায় হননি, তার মৃত্যুর পরে আমরা কিন্তু লেখাপড়ার শুরুর দিন থেকে, অর্থাৎ হাতে করির থেকে জীবনের শেষ দিন অবধি ওনাকে আমরা মনে করতে থাকি। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিদ্যাসাগরের কৃতিত্বের মূল্যায়ন করে লিখেছেন মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় অর্থাৎ মৃত্যুঞ্জয় তর্কলঙ্কার। মৃত্যুঞ্জয় এই নবজাত ভাষা শিশুকে সুতিকা গৃহে স্তন্য দিয়েছিলেন। রামমোহন ইহাকে কিশোর ক্রীড়ার ক্ষেত্রে আপন নৈপুণ্যে ও শক্তিমত্তার পরিচয় দিতে শিখাইয়াছিলেন। ঈশ্বরচন্দ্র ইহাকে পূর্ণ যৌবন গার্হস্থাশ্রমে প্রতিষ্ঠিত করিয়া জীবনের বিচিত্র কর্তব্য পালনের উপযোগী দীক্ষায় অভিষিক্ত করিয়াছেন। গোপাল হালদার বিদ্যাসাগরের কৃতিত্বের মূল্যায়ন যথার্থই করেছিলেন। তিনি লিখেছিলেন, তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, একথা ঊনবিংশ শতকের কীর্তিমান বাঙালিদের মধ্যে যার সম্বন্ধে সব থেকে বেশি সত্য, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার ব্যক্তিত্ব, তার প্রারব্ধ, তার বহু প্রচেষ্টার অপেক্ষাও মহত্তর। বাংলা সাহিত্যে বিদ্যাসাগরের কৃতিত্ব সম্বন্ধে রবীন্দ্রনাথ যা বলেছেন তা দিয়েই এই আমার এই বক্তব্যে আমি উপসংহার করব। বিদ্যাসাগর গদ্য ভাষার উচ্ছৃঙ্খল জনতাকে সুশৃঙ্খল, সুবিভক্ত, সুবিন্যস্ত, সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাকে সহজ গতি ও কার্য কুশলতা দান করিয়াছেন। হে ঈশ্বরচন্দ্র, তুমি যুগে যুগে থাকো, তুমি সশরীরে নয়, তুমি তোমার মধ্যে দিয়ে আমাদের মধ্যে অমর থাকো, এই কামনা করেই এই বক্তব্য আমি শেষ করলাম। আমার বাংলা ভাষা বলার জন্য যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর দেববাণী মুখার্জিকে, একটি অত্যন্ত সমৃদ্ধ বক্তব্য আপনার কাছ থেকে শুনলাম, খুবই ভালো লাগলো। এবার তো শেষের পাল্লা, আমি অনুরোধ করব আমাদের কমার্স ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি প্রফেসর বিধান বৈদ্যকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য, এবং একই সাথে আমাদের যে চ্যাট বক্স আছে সেখানে লিঙ্কটা দেওয়ার জন্য, যার থেকে ফিডব্যাক এবং সার্টিফিকেট দুটোই পাওয়া যাবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের অনারেবল রিসোর্স পার্সন প্রফেসর ডক্টর প্রণাম ধর স্যার, ফর্মার হেড এন্ড চেয়ারপার্সন UGNPG বোর্ড, UGNPG বোর্ড কমার্স এন্ড ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ কমার্স এন্ড ম্যানেজমেন্ট, and honorable program coordinator of NSS West Bengal State University. প্রত্যেক বারের মতনই আমরা যখনই ওনার কোনো স্পিচ শুনি বা কোনো লেকচার আমরা শুনি, সেটা রিসার্চ রিলেটেড হোক বা NSS রিলেটেড হোক, আমরা প্রত্যেকবারই ওনার কাছ থেকে নতুন নতুন কিছু শিখতে পাই। এবারেও আমরা অনেক কিছু জিনিস শিখলাম, অনেক কিছু জিনিস জানলাম, অনেক প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যাওয়ার্ডের প্রোফাইল গুলো তৈরি হয়, কি কি রকম ভাবে ডকুমেন্টেশন হয়, সেগুলো আমরা অনেক ভালোভাবে শিখতে পারলাম। আশা করি আমাদের ছাত্রীরা যারা নতুন, যারা NSS জয়েন করেছো, ভলেন্টিয়ারশিপ নিয়েছো, তোমাদের কাছেও এটা অনেক ফলপ্রসূ হবে। থ্যাংক ইউ স্যার, আপনার কাছ থেকে আমরা ছাত্র অবস্থাতেও প্রচুর অনেক জিনিস শিখেছি, এখনো শিখছি, রোজই শিখছি কিছু না কিছু রকম ভাবে। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান সময় বার করে এরকম একটা উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রামে সময় দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই ডক্টর দেবশ্রী ঘোষ ম্যাডাম, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি আমাদের কলেজের, এবং তার সাথেই ধন্যবাদ জানাতে চাই দেববাণী মুখার্জি ম্যাডামকে, অ্যাডভাইজার অ্যান্ড মেন্টর স্কাইল্যান্ডস একাডেমি প্রাইভেট লিমিটেড, মিডিয়া এডুকেটর অ্যান্ড টিচার ট্রেনার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মশতবার্ষিকীতে এত সুন্দরভাবে বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন আমাদের জানা অজানা তথ্যগুলোকে বিষয় বিশ্লেষণ করার জন্য
এবং তার সাথেও কিছু ভালো উদাহরণের সাথে সাথে আমাদের বোঝানোর জন্য যে কি করে শিক্ষা অনেক কতটা প্রয়োজন আগামী দিনগুলোতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলোতেও যাতে আমরা এই ধরনের বার্তা পৌঁছতে পারি। এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অনারেবল প্রিন্সিপাল ম্যাডামকে, তিনি শুরুতেই যে যেমন ভাবে মনোগ্রাহী বার্তা দিয়ে এবং কিছু উদাহরণ দিয়ে আমাদের বোঝালেন যে বিদ্যাসাগরের জীবন কিরকম ভাবে কাটিয়েছেন, উনি কিরকম ভাবে উনি ওনার ছোটবেলা থেকে উনি কিভাবে নিজে বিভিন্ন জিনিস দেখে শিখেছেন এবং পরবর্তীকালে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শেখার জন্য কত কিছু আমাদের দান করে গেছেন। পরিশেষে ধন্যবাদ জানাতে চাই আমাদেরই কলেজের প্রোগ্রাম অফিসার ডক্টর সুজাতা মুখোপাধ্যায়কে, এত সুন্দর একটা প্রোগ্রাম পরিচালনা করার জন্য এবং সেটা অর্গানাইজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বিধান বৈদ্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু একটা জিনিস এখানে অ্যাড করি, সেটা হলো আমাদের প্রথম থেকে কারিগরি সহায়তায় যারা দুজন রয়েছে তারা সবসময় ব্যাকস্টেজে থাকে, কিন্তু তাদের নাম না করলেই নয়, আত্রেয়ী ভট্টাচার্য ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি এবং পূজা দাস ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স। আমি তোমাদের দুজনকেই, তোমরা ছোট অনেক, তোমাদের দুজনকেই আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। সুজাতা ম্যাডাম, এখানে একটা ছোট জিনিস আমিও অ্যাড করব। হ্যাঁ স্যার, কারিগরি সহায়তাতে আজকে ফ্লায়ার সার্টিফিকেট পর্যন্ত সবকিছুতেই কিন্তু আমারও অবদান ছিল, সেটা আপনি না বললে একদম স্যার আমি সেটা বলতে যাচ্ছিলাম। নিশ্চয়ই একদম, ফ্লায়ার সার্টিফিকেট এবং প্রথমে যিনি আমাকে এটা বলেন, এই প্রস্তাবনাটা দেন, সেটা ডক্টর প্রণাম ধর স্যার। ওনার কথা বলে শেষ করা যাবে না বলেই সেভাবে বলিনি, কারণ উনি প্রথম থেকে আমাদেরকে অনেক ইন্সপায়ার করেন, আমাদের প্রত্যেকটি কাজে থাকেন। এবং সোমা ঘোষ ম্যাডামকে তো নিশ্চয়ই বলবো, ম্যাডামকে অনেক ধন্যবাদ। ম্যাডাম এবার যদি আপনি পারমিশন দেন, তাহলে আপনার পারমিশন অনুমতি নিয়ে আজকের এই ওয়েবিনারটি সমাপ্তি ঘোষণা হবে। সুজাতা, শেষ করবার আগে আমি একটা অনুরোধ জানাবো তোমার কাছে। তুমি ডক্টর প্রণাম ধরের অনুমতি নিয়ে আমাদের এনএসএস টিমটাকে আরেকটু বড় করতে পারো কিনা সেটা দেখো। তার কারণ আমরা হয়তো ছিলাম এই 96 জনই, কিন্তু পূর্ণ শক্তিতে ছিলাম না। এখন তো আমরা না শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাই 96, তার সঙ্গে আমাদের শিক্ষা বন্ধু যারা রয়েছেন তারা রয়েছেন। এবং সুজাতা, আমাদের কলেজের যে ঐতিহ্য আমরা মেনটেন করি, যে আমাদের শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা শিক্ষা বন্ধু আমরা কিন্তু সকলে হাতে হাত ধরেই কাজ করি, এবং এখানে আমরা কখনো ভাবি না যে কে কোন পদে রয়েছেন। তো এটা অবশ্যই তোমাদের সকলের একটা ভীষণ কৃতিত্ব, যারা তোমরা সিনিয়র, যারা অনেক দিন ধরে এই কলেজে রয়েছো তাদের একটা ভীষণ কৃতিত্ব, পরস্পরকে তার প্রাপ্য মর্যাদা দিয়ে, তার প্রাপ্য সম্মান দিয়ে তোমরা যেভাবে নিরলসভাবে কাজ করো, তার জন্য আমি তোমাদের সকলকে, যারা সিনিয়র তাদের, যারা পদ দেখিয়ে চলেছো তাদের ভীষণভাবে সাধুবাদ জানাবো। তার সঙ্গে এটুকুও তোমাকে বলবো, একটা উদ্যোগ নাও যাতে যারা ছোটরা জয়েন করেছে, যারা নতুন এসেছে আমাদের সঙ্গে পূর্ণ শক্তিতে, তাদের কিভাবে আমাদের সঙ্গে সংযুক্ত করা যায়, কিভাবে এনএসএস এর মানে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজের এনএসএস পরিবার, তার কলেবরটা কিভাবে বৃদ্ধি করা যায় এবং তার কিভাবে শ্রীবৃদ্ধি ঘটানো যায়, সেটা কর্তৃত্বের কাছে আমি অনুমতি নিয়ে সেটা যদি করা যায়। সমস্ত শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা এবং আমাদের স্নেহের ছাত্রীদের তরফ থেকে, আমাদের সঙ্গে যারা যুক্ত হলেন বাইরে থেকে, যারা অংশগ্রহণ করলেন এবং যাদের বক্তব্যে আমরা সমৃদ্ধ হলাম, সকলকে আমাদের কৃতজ্ঞতা, অভিবাদন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। ম্যাডাম, আমি আপনার পারমিশন নিয়ে, প্রিন্সিপাল ম্যাডামের পারমিশন নিয়ে আমি আনুষ্ঠানিকভাবে শেষ করার দায়িত্বটা নিচ্ছি, যেহেতু আজকে এনএসএস ডে এবং এনএসএস সংটা শুরু থেকে কখনো হয়নি। তার আগে ইনফরমেশন হিসেবে জানাই, এখনো পর্যন্ত 35 জন কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছেন অলরেডি, যেহেতু আমার এখান থেকে এটা মনিটর করা হচ্ছে, এবং আপনারা যারাই ফিডব্যাক লিংক এখানে ফিল আপ করবেন সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা পেয়ে যাবেন।
আমি আর কালক্ষেপ না করে মাননীয় প্রিন্সিপাল ম্যাডামের পারমিশন নিয়ে, সুজাতা ম্যাডামের পারমিশন নিয়ে আমি এনএস এর সঙ্গ দিয়ে শেষ করতে চাইছি। যদি কোনো আপত্তি থাকে কেউ বলবেন। না স্যার, আপনি শুরু করুন। থ্যাংক ইউ। समाज के लिए उठे उठे, जगे स्वराष्ट्र के लिए जगे जगे, स्वयं सजे वसुंधरा सवार दे, स्वयं सजे वसुंधरा सवार दे। हम उठे उठे गजब हमारे संग साथियों, हम बड़े तो सब बढ़ेंगे अपने आप साथियों, जमीन पे आसमान को उतार दे, जमीन पे आसमान को उतार दे, सजीव सुंदरा सवार दे, सजीव सुंदरा सवार दे। NSS clap goes to এই সঙ্গে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করার জন্য সুজাতা ম্যাডামকে অনুরোধ করছি। থ্যাংক ইউ স্যার, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্ত করছি।